সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আমাদের এই অনুষ্ঠানে দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেক কথা হয়। যারা আমাদের সাথে কথা বলেন ফোনে, তারাও তাদের দাম্পত্য সম্পর্কের যে অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেন এবং সেগুলো একটু কি করবেন, তারা সেগুলো কি করে সমাধান করবেন সেটি নিয়ে আলোচনা করতে চান আরও বেশি। আমরা তো বেশি সময় দিতে পারি না, তো সেই জন্যই দাম্পত্য সমস্যা নিয়েই আজকে, দাম্পত্য সম্পর্কে সমস্যা নিয়ে আজকে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যে আমরা বিয়ের পরে যখন সমস্যায় পড়ি তখন আমরা কারো কাছে ছুটে যাই যে তো একটা সমস্যা হয়ে গেল, এখন আমরা কি করতে পারি। আমরা কাউন্সিলিংয়ে যাই তখন বা সাইকোথেরাপির দ্বারস্থ হই, কিন্তু বিয়ের আগেও যে আমাদের আসলে কাউন্সিলিংয়ের একটা প্রয়োজন আছে, যে বিয়ে করার আগে আমাদের একটু প্রস্তুতি দরকার, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, কিংবা আমাদের যে সামাজিক প্রস্তুতি, যে বিয়ে করার পরে আমরা কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়বো। যেমন একটা এক সমাজ থেকে আমি যাচ্ছি, যদি বলি ফ্যামিলি আমার এক ধরনের সমাজ, আমার আমাদের চারপাশে আরও লোকজন আছেন, আত্মীয় স্বজন আছেন, তখন বিয়ের পরে আমরা আরেকটি সমাজের সাথে পরিচিত হই, সেখানেও একটি পরিবার এবং পরিবারের চারপাশে যারা থাকেন তাদের সাথে পরিচয় ঘটে। তো সেখানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে এবং একটি সুখী দাম্পত্য জীবনের জন্য বিয়ের আগেই যদি আমরা এই ধরনের সেশনের কথা চিন্তা করি, যেটাকে প্রি ম্যারিটাল কাউন্সেলিং বলা হয়, সেটির গুরুত্ব নিয়ে আজকে আমাদের অতিথিরা একটু কথা বলবেন, সেটি নিয়ে আলোচনা শুরু করব। আর তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছেন তাদের সাথে। একজন হচ্ছেন নাসিমা আক্তার। নাসিমা অনেকবার এসেছেন আমাদের অনুষ্ঠানে। নাসিমা একজন সাইকোথেরাপিস্ট। নাসিমা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আর আছেন ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস। ডাক্তার চিরঞ্জীব বিশ্বাস ডাক্তার যেহেতু আছে, বুঝতে পারছি তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, ওনারা মনোরোগ নিয়ে কাজ করেন। দুজনকে স্বাগত, চিরঞ্জীবকেও স্বাগত। নাসিমা, তোমাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপা। আপনি যেভাবে বলছিলেন যে যখন একটা বৈবাহিক সম্পর্ক হচ্ছে সেখানে কিন্তু শুধু দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে না, সেখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে, এটা একটা দিক। তারপরে হচ্ছে যে দুজনার মধ্যে কিছু বোঝাপড়ার জায়গা থাকে, নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বা যদি জানাশোনাও থাকে সেই ক্ষেত্রে এই সম্পর্কটার একটা ভিন্ন দিক তৈরি হচ্ছে। আগে একরকম ছিল জানাশোনায়, বৈবাহিক সম্পর্কে একটা ভিন্ন দিক উন্মোচিত হচ্ছে, আলাদাভাবে তারা এই সম্পর্কে যাচ্ছে। এই সম্পর্কটার মধ্যে আবার দুজন মানুষ তাদের ব্যক্তিত্বর গঠন আলাদা, তাদের বিভিন্ন ধরনের বিষয়ে তাদের ওরিয়েন্টেশন আলাদা, তাদের নিজেদের খাপ খাওয়ানোর ক্ষমতা আলাদা, ভালো লাগা না লাগা সেটার মধ্যে পার্থক্য আছে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু দেখা যাচ্ছে যে বৈবাহিক সম্পর্কে অ্যাকোমোডেট করার একটা ব্যাপার থাকে, নিজেদের মধ্যে কোন জায়গায় আমি কিভাবে আরেকজনের সাথে রেসপন্ড করব, কোন জায়গাটায় আমি তার সাথে থাকব, কোন জায়গাটায় আমি জাস্ট আমার বাউন্ডারির মধ্যে থাকব, এই টোটাল বিষয়টা নিয়ে বোঝা পড়ার একটা জায়গা থাকে। এবং এতগুলি বিষয় নিয়ে বোঝা পড়া যেহেতু, সুতরাং সেটা নিয়ে দেখা যায় যে বিভিন্ন রকম টানাপোড়েন হয়। যেটা আপনি বললেন যে বিয়ের পরবর্তী সময়ে যখন টানাপোড়েনটা হয় তখন আমরা ঠিকই হয়তো বা কোনো পেশাজীবীর কাছে যাচ্ছি বা সমস্যা সমাধানের চেষ্টা করছি, শুরুতে এটা হচ্ছে না। তো কেন এটা দরকার, এটা নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে আমরা বলবো যে আমরা জানি যে একটা ছেলে একটা মেয়ে কিন্তু যখনই সে অ্যাডোলেসেন্সে যায় তখনই তার মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন, এই এই বিবাহিত জীবনে তার পার্টনার কেমন হবে, তার পার্টনার তাকে কিভাবে সহযোগিতা করবে, সে কিভাবে ভালো ফিল করবে, এই বিষয়গুলি থাকে। তো এই স্বপ্ন এবং রিয়েলিটি, এই দুইটার মধ্যে বোঝাপড়ারও একটা জায়গা আছে। সেইখানে অনেক সময় দেখা যায় যে আমাদের ওরিয়েন্টেশনের বিভিন্ন রকম পার্থক্য আছে। একজন হয়তো চিন্তা করে যে বিয়ে হয়ে যাচ্ছে, সুতরাং এখন হচ্ছে আমরা একই সার্কেলে চলবো, একইভাবে কথা বলবো, একই জিনিস পছন্দ করব, একইভাবে আমাদের জীবন কাটবে। এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। তো প্রিম্যারাইটাল কাউন্সেলিংয়ে এটা একটা কিন্তু ভীষণভাবে বোঝার একটা জায়গা যে দুইজন মানুষ তারা পাশাপাশি হাঁটছে, দুজনের রাস্তা কিন্তু আলাদাই থাকছে,
কিন্তু একটা কমন জায়গা আছে সেটা আমি একটু না সময় থামাচ্ছি তোমাকে আচ্ছা একটা ফোন অপেক্ষা করছে সো একটুখানি পরবর্তীতে আলোচনা আমার যে ডক্টর চিরঞ্জীবও আলোচনা করবে আমরা মানে সেক্স এডুকেশনটা একদম থাকে না হ্যাঁ আমাদের যেহেতু বিদ্যালয়ও নেই আমার মনে হয় সেই জায়গাটাও একটু তুলে আনলে ভালো হয় তো আমরা একটা ফোন রিসিভ করে ফোন নিয়ে তারপরে আসছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আমার যে সমস্যাটা এখন বলবো সেটা আপনাদের আজকে বিষয়ের সাথে তেমন একটা সংগতিপূর্ণ না ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার পারিবারিক সমস্যা একটু এবং সেটা পারিবারিক সমস্যা খুবই গভীর আমি আশা করব যে আপনার একটু ক্রোনোলজিক্যালি শুনবেন আমি বলবো এবং আমাকে একটা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করেন আমি আমি খুবই ছোট ছিলাম তখন এটা হচ্ছে 2004 সালের কথা এখন তোমার বয়সটা বলবে আমার এখনকার বয়স হচ্ছে 26-24 আচ্ছা হ্যাঁ তখন 2004 সাল আমি ক্লাস 8 সরি আমার 8 বছর বয়স ছিল আমি ক্লাস 4 ছিলাম আচ্ছা হ্যাঁ ছোটকাল থেকেই আমার বাবার কথা বলিনি আমার বাবা হচ্ছে মানসিকভাবে অসুস্থ ওনাকে এলাকাতে সবাই পাগল বলেও ডাকতো ঠিক আছে তো আমি ছোটকাল থেকে আমার ফ্যামিলির আমাদের সদস্য হচ্ছে 5 জন তার মধ্যে আমি হচ্ছে সবার ছোট এবং আমার আমার ব্রেনটা ছিল সবার থেকে অনেক ভালো এবং ক্লাস প্রতি ক্লাসে আমি প্রথম স্থান অধিকার করে মানে ক্লাস 1 থেকে ক্লাস 3 থেকে আমি ফার্স্ট হয়ে একদম মেট্রিক পর্যন্ত প্রথম স্থানে আমার ছিল আচ্ছা ওকে তো আমি আমার সাথে হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে 2004 সালে একদিন আমি বাজারে গেলাম বাজারে গিয়ে আমার আস্তে আস্তে আমার জ্যাঠাটি আমার বাবা আর আমার জ্যাঠা দুই ভাই তো আমার বাবা তো এরকম যেহেতু মানসিকভাবে অসুস্থ তো আমাদের সংসারটা সাহায্যের ক্ষেত্রে আমার জ্যাঠা একটু হেল্প করতো আমাদেরকে তো আমি বাজারে গেলাম বাজারে গিয়ে বাজারে আমাকে বাজার করে দিল বাজারে আমার জ্যাঠা তারপর আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেল 8টা আমি রাস্তা দিয়ে আসতেছি রাস্তা দিয়ে আসার পথে আমার এই যে জায়গাটা ছিল নির্জন আমার এই জ্যাঠাতো ভাইয়ের সাথে দেখা জ্যাঠাতো ভাই মানে আমার বাড়ির মধ্যে আচ্ছা আমার মনে হয় একটু ছোট করে তোমাকে বলতে হবে যদি এত ডিটেইলে বলো না অন্য কলাররাও ওয়েট করেন তো তুমি একটু ডিটেইলটা কমিয়ে বলো হ্যাঁ তাহলে ভালো হবে তাড়াতাড়ি বলে ফেলতে পারবে হ্যাঁ ওকে ওকে সেটা হচ্ছে রাত্রি আসতেছিলাম হঠাৎ ওনার সাথে দেখা হলো উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে মাসে ভালো আছো আমার নাম ধরে বললো ভালো আছো তখন আমি বললাম হ্যাঁ ভালো আছি এই কথা বলার পরই উনি আমাকে জড়িয়ে ধরলো হঠাৎ করে আমি কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ হঠাৎ করে আমি তো খুবই ছোট এবং আমার বয়স হচ্ছে 8 বছর হঠাৎ করে আমি উনি আমাকে জড়িয়ে ধরলো এরপরে উনি যা করলো মানে এগুলো আমার বলতে এখানে অসুবিধা হচ্ছে উনি আমাকে জড়িয়ে ধরে মানে আমার মানে আমি ক্যারি করতেছি আমার মানে উনি যে লুঙ্গি খুললো তারপরে উনি আমার যে সাথে সাথে আমার প্যান্টটা খুললো মানে আমি কিছুই বুঝতে পারতেছি না আমি কি করবো বা আমরা আমি ওনার সাথে অনেক দশটা দোস্তি করলাম তো উনি কি করলো অনেকক্ষণ ধরে মানে প্রায় 7-8 মিনিট আমি অনেক চেষ্টা করছি ওনার কাছ থেকে ছোটার জন্য আনফর্চুনেটলি আমি পারিনি ওনার সাথে লড়াই করে তো উনি যেটাকে বলে আর কি বলাৎকার যেটাকে বলে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটছে মানে তোমাকে যৌন হয়রানি করেছেন এক কথায় তাই তো হ্যাঁ যৌন হয়রানি করেছেন এবং সাথে সাথে তারপর যখন উনি আমাকে ছেড়ে দিল তখন আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে মানে আমি হতভম্ব হয়ে গেলাম এবং আমার আমাকে বললাম সাথে সাথে এবং আমি দস্তাবেজটি এক পর্যায়ে ওনার পকেটে কিছু কাগজপত্র ছিল ওগুলো আমার হাতে চলে আসছে চলে আসার পর আমার আম্মুকে বলা তো আম্মু আমার সাথে এরকম উনি এরকম করছে তখন আম্মু বলতেছে আম্মু খুব সিম্পলি নিচ্ছে ব্যাপারটা এমনি আমাদের পারিবারিক অনেক সমস্যা তার উপর আম্মু একটা পাগলের সাথে ঘর করতেছে ধরতে গেলে আমি আমার বাবাকে ডাইরেক্টই বলতেছি কারণ আমার আমাদের পারিবারিক অবস্থাটা এরকম আচ্ছা আমার মনে হয় এটা তো আমরা বুঝতেই পারছি কেমন মানে তুমি মাকে বললে এটুকু বললেই যথেষ্ট তারপর আম্মু তখন বললো যে এটা তোমার ভাই হয়তোবা তোমাকে একটু জড়িয়ে ধরছে কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না হ্যাঁ ব্যাপারটা সেরকম ছিল না এবং এরপরে যা ঘটলো সেটা হচ্ছে আমি না আমি আমার মনের ভিতরে এই ধরনের জিনিসগুলো আমার মনের ভিতরে গেছে গেল এবং আমি ভাবলাম এগুলো খুবই ইজি একটা ব্যাপার এবং যেহেতু আমার
জ্যাঠাতোকে আমার সাথে এই ধরনের অন্যায় করছে, তাহলে আমিও অন্যদের সাথে এই ধরনের অন্যায় করতে পারি। এই জিনিসটা আমার মাথার ভিতরে ঢুকে গেল। এবং 2004 সালের কথা এটা, যখন এই জিনিসগুলো আমি পড়ালেখা করতেছি, ঠিক আমি ক্লাসে ফার্স্ট হচ্ছি, কিন্তু সাথে সাথে আমার মানসিক দিক থেকে একটা চেঞ্জ চলে আসলো, এবং বিশাল একটা চেঞ্জ, এবং এটা যে আমার পুরো জীবনটাকে শেষ করে দিবে, তখন ওটা আমি বুঝতে পারিনি। তখন আমি আমার পাশের যে ঘর, আমার ঘর থেকে জাস্ট অল্প একটু দূরে পাশের ঘর, একদিন রাতে আমি ওনাদের ঘরে ঘুমাইছি। তো একই ধরনের ব্যবহার আমি আমার অন্য একটা জ্যাঠাতো ভাইয়ের সাথে করছি। এবারে তুমি করলে, তাই তো? ২৬-২৭ বছর এরকম। আচ্ছা, হ্যাঁ, আমি ওনার সাথে একই ধরনের ব্যবহার করলাম। এবং উনি পরের দিন কি করলো, পরের দিন আমাকে পরীক্ষা করার জন্য আমার মধ্যে এ ধরনের সমস্যা আছে কিনা, তো উনি পরের দিনও আমাদের বললো যে আজকেও ঘুমাইতে বললো আমাকে এখানে। হ্যাঁ, আমি তো ভাবছি যে ভালোই আমি ঘুমাই। তারপরে উনি ওনার আরেকটা ভাইকে পাঠালো, হ্যাঁ, আমাকে জাস্ট পরীক্ষা করার জন্য। তো আমিও ওনার সাথেও ঠিক একই ধরনের ব্যবহার করছি। হ্যাঁ, তো এটা ধীরে ধীরে আমার মধ্যে আরো বেশি ভাবে হলো, মানে খারাপ হতে লাগলো। কিন্তু ওনারা এরপরে কিন্তু আমার আম্মুকে আর বলে নাই, আমি একটু কুইকলি বলতেছি, আমার আম্মুকে কিন্তু আর এগুলো বলে নাই যে তোমার ছেলের এই সমস্যা, সে ধীরে ধীরে ছেলেদের প্রতি তার আকর্ষণ তৈরি হচ্ছে, এবং আমার আম্মুকে এটা বলে নাই। এরপরে এটা আরো বেশি গাঢ় হলো, এবং আমি যখন স্কুলে গেলাম ক্লাস 6-7-8, আমার সবসময় আমি ভালো রাজনীতি করতেছি, কিন্তু মেয়েদেরকে আমি মানে এক দুই চোখে চোখ সহ্য করতে পারি না। যে ঘরে কোনো মেয়ে থাকবে আমি সেখানে যাবো না, মেয়েদের সাথে আমি কথা বলবো না। আবার এ ধরনের কিন্তু আমার মাথার ভিতরে ঢুকে গেল যে মেয়েরা যদি আমার সাথে কথা বলে তাহলে আমার পরীক্ষা রাজ খারাপ হবে, মানে আমি ছেলেদের সাথে কথা বলতে সবসময় ভালো বোধ করতাম, এবং মেয়েদের কাছে গেছতাম এবং মেয়েদের দিকে আমি তাকাতামও না, এ ধরনের একটা প্রবলেম। এবং যখন আমি ইন্টারে নটরডেমে চান্স পাইলাম, নটরডেমে চান্স পাওয়ার পর আমি ওইখানে এ ধরনের ইয়া করিনি, কিন্তু আমি ফোনেও ছেলেদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো, ফোনেও আমি মেয়েদের সাথে কথা বলতাম না। কোনো মেয়ে যদি আমার ফোন করতো তখন আমি গাড়ি পর ফায়ার হয়ে যেতাম, আমার কাছে ফোন করবা না। নটরডেমে চান্স পাওয়ার পর নটরডেম থেকে আমি পাশ করলাম, নটরডেমে আমি এই ধরনের কোনো ব্যবহার হয়নি, কিন্তু আমি যে বাসায় ছিলাম ঢাকায় গিয়ে, সেখানে আবার আমি একই ধরনের ব্যবহার করছি। হ্যাঁ, একই ধরনের ব্যবহার আমার হয়েছে, এবং সাথে সাথে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম। ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রিতে যে পড়ে আমি, আমার ওইখানে ফ্রেন্ডরা বলতেছে তোর আচরণের সমস্যা আছে অনেক, ওরা কিন্তু আমাকে বললো আমার আচরণ দেখে যে তোমার আচরণের সমস্যা আছে, মানে একটা ছেলে তো সবসময় আল্লাহ তাল্লাহ তৈরি এবং সে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, যেটা সমাজের নিয়ম, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি একটা ছেলের দিকে আকৃষ্ট হচ্ছি, আমার ছেলেদেরকে দেখতে ভালো লাগে এবং পাশাপাশি আমি ওদের সাথে কথা বলতে ভালো লাগে, এবং আমার আচার আচরণগত দিকটাও ঠিক ওই রকম হয়ে গেল। হলে গিয়ে আমি কয়েকটা ফ্রেন্ডের সাথে থাকছি। আমি এখানে আরেকটা কথা বলে আছি, আমি যখন অনার্সে ভর্তি হই তখন আমার মধ্যে, আমি যখন ফেসবুক ফেসবুক ঘাঁটি, আমার যখন ইসলামিক চিন্তাধারা গুলো, আমি নামাজ পড়তাম, আমার ইসলামিক চিন্তাধারা গুলো যখন আমার মধ্যে চলে আসে তখন আমি ওই জিনিসগুলো দেখতেছি, আল্লাহ এতদিন ধরে আমি যে জিনিসটা করে আসছি বা যে জিনিসটার সাথে আমি অভ্যস্ত, এটা তো ইসলামে পুরোপুরি নিষিদ্ধ, এবং আমাদের হজরত দুত আল্লাহ ইসলামের সময় আমি কাহিনীটা পড়লাম, এরকম যারা যাদেরকে বলে সমকামী, তাদেরকে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন আমার নিজের মধ্যে একটা চেতনা গড়ে উঠলো। তখন আমি বললাম যে আমি এই ধরনের জিনিসগুলোর সাথে আর অ্যাডজাস্ট হব না, কিন্তু আমি যতই নিজেকে দূরে রাখতে চাইতাম কিন্তু আমি আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারতাম না, এমন একটা পর্যায়ে চলে গেছে আমার। আমি আমার ফ্রেন্ডের সাথে যদি থাকতাম ওই সময় আমি খুবই কনসাস, আমি পাশে দূরে সরে আসছি, কিন্তু ঘুমের ভিতরে আমার হয়ে যেতেছে, মানে ঘুমের ভিতরে আমি ওদের গোপনাঙ্গে হাত দিচ্ছি বা এই ধরনের জিনিসগুলো আমার সাথে। ঠিক আছে, হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ, একটু এগিয়ে যাও, মানে তোমার এখনকার ইস্যুটা বলে ফেল। হ্যাঁ, এখন যেটা সিচুয়েশন, এখন খুবই করুণ যেটা, আমার বাবার তো এমনি এরকম অবস্থা, আমার ফ্যামিলির অবস্থা করুণ ছিল, আমি ঢাকা যখন ছিলাম টিউশন করে আমার ফ্যামিলিকে চালাইছি, তো এখন যেটা অবস্থা, যখন আমাদের আবার জায়গা জমি নিয়ে একটু ভাগ বাটোয়ারি নিয়ে সমস্যা আছে, তো আমার বাড়ির জ্যাঠাতো ভাই যারা অন্যরা, ওরা কি করছে এই জিনিসটাকে পুঁজি করে আমাদেরকে আরো বেশি, এবং চারিপাশে সমাজে তো ছড়িয়ে পড়ছে, আমার এটা ছড়া পড়ছে চারিপাশে সমাজে, এবং তারা আমার মাকে কোনো সময় বলেনি যে তোর ছেলের তো এই অবস্থা,
একটু সচেতন করা, আমাকে যদি ওই সময় একটু সচেতন করা হতো তাহলে আমি 100% বলতে পারি আমি এগুলা থেকে নিজেকে দূরে রাখতে পারতাম। আমার এমন একটা মেন্টালিটি ছোট কাল থেকে ছিল, আমার ফ্যামিলি খুবই দুর্বল, আমি আমার ফ্যামিলিকে বড় হয়ে চালাবো। আর এখন যেটা অবস্থা সেটা আমি এক বছর 5 মাসের মতো একটা ঘরে আবদ্ধ হয়ে আছি, মানে আমি তাদেরকে মুখ দেখাতে পারতেছি না যাদের সাথে আমি এই ধরনের ব্যবহার করছি। আমার মধ্যে এই ধরনের সমস্যা আছে এবং সমাজে মানুষ আমাকে কত চোখে দেখতেছে, আগে দেখতাম যে মানুষ আমাকে দেখে হাসছে, কেন হাসছে আমি জানতাম না, আমি এগুলো খুবই বিলিয়েছি তখন। এখন যেটা হচ্ছে আমি চাকরি অনেকগুলো অ্যাপ্লাই করছি কিন্তু 1.5 বছর ধরে আমি কোনো ধরনের চাকরি পরীক্ষা দিইনি, নিজেকে আবদ্ধ করে রাখছি, ফ্যামিলির অবস্থা অনেক করুন, আমি আসলে কি করবো বুঝতে পারতেছি অবস্থা যথেষ্ট, কিন্তু যাদের সাথে আমি এ ধরনের ব্যবহার করছি তাদেরকে আমি মুখ রেখে দিতে পারতেছি। খুব কষ্ট হচ্ছে তোমার, বুঝতে পারছি খুবই একটা, তুমি মানে একদম একা হয়ে গেছো জীবনে। হ্যাঁ তুমি সরি হচ্ছ কেন, তুমি কষ্ট শেয়ার করছো, এটা তো সরি হওয়ার কিছু নেই তাই না? আমি চাচ্ছি তুমি তো শেয়ার করার জন্য ফোন করেছো। এখন আমি বুঝতেছি যে এটা কত বড় প্রবলেম, এটা আশেপাশে ছড়াই পড়ছে, তারা আমাকে দেখে হাসছে, বাজারে গেলেও তারা আমাকে দেখে হাসছে। এখন আমি, তোমার বাবা এখন কেমন আছেন? আমার বাবা তো আগের মতোই, ওনার সমস্যা, উনি কোনো চিকিৎসায় আছেন কি, কোনো ওষুধ খাচ্ছেন? আমি ওই সময় কোনো, আমরা কোনো সময় বাবার চিকিৎসার জন্য চেষ্টা করিনি, এত ফ্যামিলি করুন ছিল এবং আমার উপাসকে কেন্দ্র করে তারা সবকিছু, মানে আমাদের সাথে যত অন্যায় কাজ করা যায় সবকিছু করছে। বাগবাগের সমস্যা ছিল, আমার বাইরের উপর হামলা করছে, বলো যে এই, হ্যাঁ আরো ভাই বোন আছে, তোমার ভাই বোন আছে, আপন ভাই বোন আছে? হ্যাঁ, আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার সংসারটা ভেঙে গেছে, বাবার এই অবস্থা রেখে তাকে স্বামী রেখে চলে গেছে। একটাই বোন তোমার? হ্যাঁ। আচ্ছা, তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কি না একটু দেখি, কেমন একটু থাকো লাইনে, কোনো প্রশ্ন আছে? আমার দুটো প্রশ্ন আছে। আচ্ছা, আপনার যে এই সমস্যাটা হওয়ার আগে তো আপনার কখনো কি কখনো এমন ছিল যে আপনি পুরুষদের প্রতি আকর্ষিত ছিলেন, এমন তো কোনো কখনো ছিল না? না, কোনো সময় ছিল না, যখনই ঘটনাটা ঘটলো তখনই থেকেই আপনার সমস্যা শুরু। আচ্ছা, এটা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে এখন মনে করছেন যে আপনি এই কাজটা ভুল করেছেন, উচিত না এটা মনে করছেন, কিন্তু কখনো কেমন হয়েছে যে আপনার সেম সেক্স না অপোজিট সেক্সের প্রতি আপনার আকর্ষণ কখনো এসেছে কিন্তু এই 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 অ্যাক্টিভিটির কারণে, হয়তো আপনার সেই এনজয়মেন্টের কারণে হয়তো আপনি ওই দিকে খুব বেশি ডাইভার্ট হতেন না, এরকমই কোনো ব্যাপার আছে? আসলেই আপনি পুরনো মহিলার দিকে কখনো আকর্ষিত বোধ করতেন? তোমার কোন মেয়েদের প্রতি কখনোই কোনো আকর্ষণ হয়নি তাই বলতে চাচ্ছ? হ্যাঁ, কিন্তু কখনোই কোনো আকর্ষণ হয়নি, আমি মেয়েদেরকে দেখতেই পারতাম না। এখন কি পারছো? বুঝতে পারছি, একটু করে ফেলি কিন্তু তখন আমি যখন ফ্যানের দিকে তাকাই তখন আমার মনে হয় যে পরকালে গেলে তাহলে এটার জন্য আমাকে দৌড়বে, সেটাই সুইসাইড কোনো সমস্যার সমাধান নয়। আর একটু প্রশ্ন আছে আমাদের অতিথির, একটু শোনো। আপনি কি পড়াশোনা শেষ করেছেন? আচ্ছা, পড়াশোনা শেষ করে এখন আপনি বাড়িতেই থাকছেন? করোনা কালীন সময় আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, ওই এখন আপাতত বাড়িতেই একেবারে, মানে ওই সময় থেকে 2019 থেকে এখন পর্যন্ত আমি বাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে ফোন করার জন্য, এত সুন্দর করে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমরা তোমার কষ্টের সাথে রইলাম সবাই।
কেমন? আশা করছি তুমি একটু কিছু এখান থেকে হয়তো একটু দিক নির্দেশনা পাবে, সমাধান তো এখান থেকে দেওয়া সম্ভব না, কিছু একটা তোমাকে তোমার উদ্দেশ্যে নিশ্চয়ই বলা হবে। তুমি থাকো আমাদের সাথে স্ক্রিনে, কেমন? অনেক 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 ধন্যবাদ। এবং আমাদের বোধ হয় বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ঘুরে আসতে হবে। আর যে ফোন করেছো তার উদ্দেশ্যে বলছি যে তুমি বিরতির পরে, আমরা ঘুরে আসার পরে তুমি আমাদের কাছ থেকে কিছু একটা শুনবে নিশ্চয়ই। আর সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ঘুরে আসছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে বিষয়ের উপরে কাজ কথা বলবো বলে ঠিক করেছিলাম সেটা ছিল যে মানে সুখী দাম্পত্য জীবনের জন্য বিয়ের আগেই আমরা প্রিম্যারিটাল কাউন্সিলিংয়ের শরণাপন্ন হব কিনা, বা সেটার গুরুত্ব কী আছে সে আমাদের জীবনে, সেটি খুব একটা আলোচনা হয়নি। আমাদের একজন একজন কল করেছিলেন, দর্শক বন্ধু, ছোট্ট বয়সের একজন বন্ধু, এবং তার কথাগুলো শুনতে শুনতে আমরা নিজেরাও খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। তো সেই বিষয় নিয়ে আসলে আলোচনা হয়নি, আমি আমার অতিথিদের কাছে যাচ্ছি, তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন আশা করছি। তো আমি প্রথমে চিরঞ্জীবের কাছে যাই, আমাদের তো আসা হয়নি টপিকের আলোচনায়। তো একটু যদি আজকে যে দর্শক যে ফোন করেছিলেন সেই ব্যাপারটা একটু, উনি যে ফোন করেছিলেন উনি মোটামুটি একটা জিনিস ক্লিয়ার করে বললেন যে উনি আসলে ছোটবেলায় এই যে অ্যাবিউজিভ যে আচরণের পড়েছেন সেম সেক্স দ্বারা, এবং পরবর্তীতে উনি এটাতে হ্যাবিচুয়েট হয়ে যান, অভ্যস্ত হয়ে যান, উনি পরবর্তীতে এগুলো অ্যাপ্লাই করেন এবং এটাতে উনি হয়তো সেক্সুয়াল প্লেজার পান বা যে আনন্দটা পান, এই কারণে উনি হয়তো এটা আর বন্ধ করতে পারেন এবং পরবর্তী উনি এটা চর্চা করে গেছেন। কিন্তু একটা পর্যায়ে উনি জিনিসটা রিয়েলাইজ করেছেন যে এই জিনিসটা আসলে ওনার জন্য খুব ভালো না, এবং ধর্মকর্ম বই টই পড়ে ওনার কিন্তু মনে হচ্ছে উনি খুব অন্যায় কাজ করেছেন, ওনার মধ্যে অনেক খারাপ লাগছে, ওনাকে নিজে খুব দোষী মনে করছেন, মানে এমনকি বিষণ্ণতার কারণে ওনার কিন্তু আত্মহত্যার চিন্তাও কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি উনি করেননি, এটা একটি ভালো দিক, হেল্প চেয়েছেন, এটা খুবই আমি পজিটিভ দিক বলে উনি যে এখানে যে করেছেন। অনেকে কিন্তু আমরা দেখেছি এরকম অ্যাবিউজের হিস্ট্রি আছে এবং ওনাকে যোগাযোগ করেন না। তো এই একদিক দিয়ে সুবিধা হচ্ছে উনি কিন্তু ভয় পেয়ে গেছেন উনি হোমোসেক্সুয়াল কিনা, এটা নিয়ে উনি কিন্তু একটা কোশ্চেন চলে আসছেন। এখন যেটা হয়েছে আসলে ট্রু হোমোসেক্সুয়াল বলতে যেটা বোঝায় সেখানে কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু অপোজিট সেক্সের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট আসে না, এবং তারা চাইলেও কিন্তু সেম সেক্সের প্রতি ইন্টারেস্টটা বন্ধ করতে পারেন না, এবং এইটাই কিন্তু নর্মালি হোমোসেক্সুয়াল। কিন্তু যেটা হয় আমরা বলি সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে, ওনারটা যেটা হয়েছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, উনি ফার্স্ট সেক্সুয়াল এক্সপোজারটা সেম সেক্সে হওয়ার কারণে, ওটাতে উনি প্লেজার পাওয়ার কারণে ওনার মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করেছে, এবং এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু সাইকোথেরাপির মাধ্যমে এই জিনিসগুলো, বা উনি যদি খুব ইম্পালসিভ হয়ে যায় সেক্ষেত্রে কিছু ওষুধের মাধ্যমে ইম্পালস কমিয়ে দেওয়া যায়। এবং যেহেতু ওনার কিন্তু আসলে উনি হোমোসেক্সুয়াল, উনি কিন্তু অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু এতদিন ওনার এই সেম সেক্সের কারণে উনি এটা দেখতে পাচ্ছেন না, মানে অভ্যাসটা উনার অপোজিট সেক্সের প্রতি উনার ইন্টারেস্ট যে আছে ওটা উনি বুঝতে পারেননি, এই জন্য উনি ভয় পাচ্ছেন। তবে এটা নিয়ে ভয় কোনো কারণ নেই, এটা সাইকোথেরাপির মাধ্যমে এবং কিছু মেডিকেশনের মাধ্যমে, যেহেতু উনি প্রচণ্ড আমি দেখছি কিছু অস্থিরতার মধ্যে আছেন, বিষণ্ণতার মধ্যে আছেন, ওনার মধ্যে দেখা যাচ্ছে হয়তো দেখা যাবে নেতিবাচক চিন্তা আসছে, যে কিনা খুব ছোটো বোধ আসছে ওই যে আয়োজন সাথে, এবং ওনার কথা কিন্তু বাইরে ছড়িয়ে গেছে এবং উনি অনেক খুব হীনমনতা ভুগছেন, এবং উনি কিন্তু আইসোলেট হয়ে গেছেন। এটা কিন্তু খুবই একটা রিস্কি জায়গা, যে আইসোলেট হওয়াটা কিন্তু মানুষের ডিপ্রেশনটাকে আরও বাড়িয়ে দেয়। তাই মনে করি উনি খোলা কথা বলা শুরু করেছেন, আমি মনে করি এই ক্ষেত্রে উনি যদি আরও খোলা উনি কথাগুলো একজন থেরাপিস্টের কাছে বলেন এবং মেডিকেশনের মাধ্যমে চিকিৎসাগুলো নেন, তাহলে কিন্তু উনি এই জায়গা থেকে বের হতে পারবেন, এবং তখন কিন্তু আর উনি হীনমন্তব্য মুক্ত করবেন না এবং ওই দোষীবোধগুলো আবার আসবে না। আমি মনে করি তখন কিন্তু উনি দেখা যাবে স্বাভাবিক লাইফ লিড করবেন এবং উনি পরবর্তীতে কিন্তু বিয়ে করে স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন। আমার মনে হচ্ছে একটু অর্থনৈতিক সংকটও আছে, এখন চিকিৎসা নিতে গেলে তো আবার একটা অর্থনৈতিক সাবল কিছুটা সক্ষমতা লাগে, সেটার ব্যাপারে কোনো, সেই ক্ষেত্রে ঢাকা ভার্সিটিতে তো নার্সিউল্লাহ সাইকোথেরাপি ইউনিট আছে, উনি চাইলে ওখানে হেল্প নিতে পারেন, বা উনি বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টেও আছে যেটা পাঁচতলায়, ওখানেও কিছুটা তো হেল্প করা যায়, মানে কিছুটা তো টাকা পয়সার ব্যাপার আছে, যদিও খুব খুব বেশি না, কিন্তু চারতলা বা পাঁচতলায় কলা ভবনে দুই জায়গাতেই কিন্তু সেবার প্রদানের ব্যবস্থা আছে। আর এছাড়া তো যেটা স্কোয়ারের একটা প্রজেক্ট আছে যেটা একেবারে টোল ফ্রি নাম্বারে ফোন করা যেতে পারে, সেখানে হয়তো ফোন করে সেবা নিতে পারে। আচ্ছা, আমি প্রথমেই যেটা বলবো, ওনাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতে চাই যে উনি ওনার বিষয়টা নিয়ে কথা বলেছেন, এটা একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে যে উনি নিজের সম্পর্কে
এখন যথেষ্ট সচেতন, উনি কিন্তু বুঝতে পারছেন, বলতে পারলেন যে আগে ওনার অবস্থাটা কীরকম ছিল, উনি সচেতন যে উনি ওনার পরিবর্তন করতে পারেন, উনি এটা মনে করেছেন এবং বলেছেন যে ওনার মায়ের কাছ থেকে ওনার উনি এক ধরনের ভ্যালিডেশন ফিল করেছিলেন। আসলে মা যখন বলেছেন যে বড় ভাই এরকম হয়তো বা হার্ট করেছে বা কিছু এরকম, ওইখানে ওনার ওই ভ্যালিডেট ফিলিংটা পরবর্তীতে একটু বাংলায় যদি বলো ভ্যালিডেশনের কি বলবো, মানে মা মা সমর্থন পেয়েছিলেন যে কোনো অসুবিধা নাই, এটা তেমন কোনো ব্যাপার না, সেরকম একটা সমর্থন মায়ের কথায় বা মায়ের আচরণে তখন ফিল করেছেন। পরবর্তীতে এখন উনি যখন বুঝতে পারছেন, উনি কিন্তু নিজেকে পর্যবেক্ষণ করছেন এবং ওনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো, এটা খুবই একটা পজিটিভ দিক। আমি ওনাকে যেটা বলবো যে উনি যেহেতু পড়াশোনাটা শেষ করেছেন, অনার্স মাস্টার্স শেষ করেছেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা থেকে, উনি নটরডেমে পড়েছেন, তার মানে বোঝাই যায় যে উনি যথেষ্ট ট্যালেন্ট এবং ছোটবেলা থেকেই উনি প্রথম হয়ে হয়ে আসছেন। তো আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি এই যে নিজেকে আলাদা করে রেখেছেন, এটা আসলে দাদা যে কথাটা বললেন যে আসলে রিস্ক বাড়াচ্ছে, এটা না করে বরঞ্চ আপনি যদি একটু বাসায় বসেও কষ্ট করছেন, একা থাকছেন, আপনি যদি একটু নিজেকে বের করে নিয়ে আসতে পারেন এবং অন্য এই যে থেরাপির জন্য একটু যোগাযোগ করা যেতে পারে, সেটা করতে পারলে অনেক ভালো হয়, তাহলে উনি সাপোর্ট পাবেন, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে অর্থনৈতিক সংস্থানের একটা চিন্তা করা, আমরা একটু ফোন নিব তাহলে। হ্যাঁ, এই এই দুইটা জায়গায় মনে হয় উনি কাজ করতে পারেন। আপা একটুখানি বলে দেই, ফ্রিডম উইদিনও ফ্রি অফ কস্ট সার্ভিস দেয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটা ভালো একটা মানে আমাদের জন্য একটা তথ্য হলো। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। জি ম্যাম, আমি আইবার এই আপনাদের সাথে কথা বলছিলাম, গাজীপুর মেডিকেল কলেজে যাইতে বলছিলেন। সরকারি ডাক্তার তো তেমন ভাবে আমার এখানে কোনো কথা বলে তেমন ভাবে শুনে নাই, শুধু যে আমি নিজে থেকে ডাক্তার দেখাইছিলাম, ওই রিপোর্টটা দেখছিল, একটা রিপোর্ট দেখছিল। আচ্ছা, একটু কি মনে করিয়ে দিবে কবে কথা বলেছো আমাদের সাথে? আমি ঈদের আগের শুক্রবারে কথা বলছি, ঈদের পরে মানে ঈদের দামটা গেলে তারপরে আমি ডাক্তার দেখাই। আচ্ছা, ঈদের আগে কথা বলেছিলে, আর একটু তোমার অসুবিধাটা কি ছিল একটু যদি বলো। আমার মাথায় মাথার সমস্যা ছিল, কেউ কথা বললে মাথার ভিতরে আঘাত লাগে, ঘুম হয় না। আচ্ছা, তারপরে কেউ মাথা কিরকম অশান্তি, এগুলো ছিল। কেউ কথা বললে তোমার মাথায় ব্যথা শুরু হয়, মাথায় তখন না, এই কথাটা আমার মাথায় আঘাত লাগে, মানে আঘাত লাগে। হ্যাঁ, খারাপ কোনো শব্দ আমার মাথার ভিতরে আঘাত লাগে। আবার মাথার ভিতরে কিরকম একটা অশান্তি যে সহ্য করা যায় না, আবার কথাটা যখন মাথার ভিতরে আয়ে লাগে এটাও সহ্য করা যায় না। আবার এমনও কোনো সময় জায়গায় এক সপ্তাহ ঘুম হয় না। আচ্ছা, আর কোনো কিছু আমার মনে থাকে না। আচ্ছা, স্মরণ শক্তিটা কম, আর রাগটা আমার আমার মনে হয় আমার রাগটা বেশি। আচ্ছা, তুমি বিবাহিত না? আমার বড় ছেলের বয়স 20 বছর, ছোটরা 17। আচ্ছা, ওকে, রাগ বেশি হয়ে যায়? রাগ আগে ছিল না, মানে রাগ হলেও মানে নিজের নিজের ভিতরে ভিতরে আর কি বেশি রাগটা, নিজের ভিতরে রাগ। আচ্ছা, আমরা যৌথ পরিবার ছিলাম, আমি 1 বছর গ্রাম থেকে, 1 বছর হইলো। আচ্ছা, ঠিক আছে। তোমার প্রশ্নটা একটু কি জানো আজকের জন্য? আজকের জন্য প্রশ্ন, আমি ওই যে 2টা ট্যাবলেট দিতে আমি 4-5 দিন খাইছি, খাওয়ার পরে ওই যে তালুতে অনেক ব্যথা ছিল, মানে চুল যদি সব তুললে ফলে জিনিস মতো কোনো টিয়ার পাইতাম না, ব্যথাটা নাই। কিন্তু আমার মাথার ভিতরে মানে একটু যদি টেনশন করি তাহলে মাথার ভিতরে আঘাত, কেউ যদি একটা দূরে একটা শব্দ মাথার ভিতরে আসে এটা সহ্যই করা যায় না, হালকা পাতলা শব্দ। আর একটা কি ম্যাম, আমার না বললেও চলে না,
ওই তারিখে আমি বলি নাই। এমনিতে মনে করেন আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রতিবেশী সবাই ভাবে আমি অনেক সুখী, ঠিক আছে, কিন্তু আমি মন থেকে আমার মনে হয় না আমি কোনোদিন মনে মানে সুখ পাইছি, আমার মনে হয় না। আমি যদি কাউকে বলি যে মানে মানে কষ্টে বাধা যে সুখে সুরে মানে এমনিতেই আমাদের সাথে ঠাট্টা করে এরকম একটা মানে আরাম অন্যরা ভাবছে তুমি সুখী কিন্তু তুমি তুমি ভেতরে খুব অসুখী। মনের থেকে আমি সুখ পাই না আরকি, এমনি পলসার সুখ কিন্তু মনের সুখটা আমি মনে করে না আমি কোনোদিন পাই। মানে সুখ মানে কি, তোমার সুখ বলতে তুমি কি মিন করছো? মনের সুখটা বলতেছি মানে মনে একটা শান্তি যাচ্ছে, একটা শান্তি পাচ্ছ না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এটা আর ইদানিং আমার মনে হয় ঘুম একদমই হয় না, আর এই ঘুমের ট্যাবলেট আমার শরীরে বড়িগুলো অ্যাডজাস্ট হয় না। ঘুমের বড়িগুলো দিলে মানে আমি যে নিজের একটা শরীরের পরিচর্যা করবো গোসল এটাও আমার পক্ষে মানে অসম্ভব হয়ে যায়, কোনো বই মানে শরীরে কমে ছয় শেষ কথাটা কি বলছিলে? আমি এটা জানতে চাইছিলাম মানে কোন বিষয়ের উপরে ডাক্তারটা আমার মানে বেশি কাজ, কোন কোন বিষয়ের উপরে ডাক্তার দেখাবে? আচ্ছা আচ্ছা ওকে, একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন আছে? আমার একটু প্রশ্ন আছে যে আপনার যে মনে শান্তি নেই এটার পিছনে কি আসলে কোনো কারণ আছে নাকি এমনি আপনি শান্তি? হ্যাঁ কারণ আছে। আচ্ছা তো এই কারণটা কি দীর্ঘদিনের, অনেক দিন আগে এটা সমাধান হচ্ছে না? দীর্ঘদিন প্রায় 20 বছর সমাধান হচ্ছে না এই জিনিসটা? সমাধান তেমন মানে এটাকে মানে সবাই ভাবে যে মনের একটা মানে আমার সন্দেহ, কিন্তু আমি ভাবি যে না এটা আমার একশো এরকম একটা। আর মনে করে আমার মাথায় আমি আঘাত পাইছি নিজের থেকে মানে একটা সামাজিকতা আছে সেই হিসাবে মানে কেউ মানে আমার জিনিসটা আমি একলা একলাই মানে সহ্য করতে হয় মানে এটা কেউ সাথে শেয়ারও করা যায় না কেউ বিশ্বাসও করবো না। আচ্ছা এমনি আপনার কোনো খুঁতখুঁতে স্বভাব আছে যে মন থেকে কোনো কিছু জিনিস খুঁতখুঁতে লাগে খুব সহজে মেনে নিতে পারেন না, বা ওই কি বলবো অনেক সময় হাত বারবার ধোয় বা অনেকে দেখা যাবে এক কাজ বারবার করে করে, বা এরকম কি কোনো ব্যাপার আছে খুঁতখুঁতে কোনো ব্যাপার, দরজা লাগালে মনে হয় দরজা লাগানো হলো না, কোনো সূচি বাই কোনো আচরণ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে একটা কাজ করলাম হয়তো মনে হয় এই জিনিসটা চালু দিই নি আবার পাল্টার দিতে চেষ্টা করি এটা ঠিক আছে। ছোটবেলা থেকে কি এরকম হয় যে ছোটবেলা থেকে আপনাকে ডাউট লাগে সন্দেহ লাগে? ছোটবেলার কথা মনে নেই কিন্তু ইদা এখনকার কথা আর কি। আচ্ছা ঠিক আছে আমি থামিয়ে দিয়েছিলাম। আমার বিয়ে অল্প বয়সী একটি পরীক্ষার্থী ছিলাম, আমরা যৌথ পরিবার, আমি গ্রাম থেকে এক বছর হলো শহরে আসছি, তবু যৌথ পরিবারই মানে এমনি স্বামীর সাথে যে মানে মুখামুখি ঝগড়াঝাটি এরকম ঝগড়া হয় নাই, ওই মনে মনে ঝগড়াটা সবসময় থাকতো। আচ্ছা একটা অশান্তি ছিল? হ্যাঁ ওকে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, তুমি কি দুবার করে ফোন করেছো, অল্প কিছুদিন আগেই কল করেছিলে, আমরা শুনি আমাদের অতিথিরা কি বলেন। নাসিমা আমি যেটা বলবো যে উনি এখানকার পরামর্শ অনুযায়ী তো ডাক্তারের কাছে গেছেন এবং ঔষধ নিচ্ছেন, আমার কাছে যেটা মনে হচ্ছিল জাপা যে তার এই যে আগে থেকেই যে একটা অশান্তির একটা ভাব ভেতরে কাজ করছে শান্তি পাচ্ছেন না, এটার যে কারণটা উনি বললেন না স্পষ্ট করে, এটার কারণটা আসলে ওনাকে অনেক বেশি ভোগাচ্ছে। তো সেজন্য আর কোনো কাউন্সেলরের কাছে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় যে উনি বারবার বলছিলেন যে কেউ বিশ্বাসও করে না উনি বলতেও পারেন না, তো কাউন্সেলর আসলে ওনাকে বিশ্বাস করবেন এবং উনি সব কথা খুলে বলতে পারবেন। আর সেটার সাথে যদি এরকম হয় যে ওনার কোনো চিন্তা ওনার
এখনকার পরিস্থিতিটার পেছনে নেগেটিভ কোনো ভূমিকা রাখছে সেটা নিয়েও তখন কাজ করতে পারবেন। আচ্ছা, বোধহয় গাজীপুর হাসপাতালে ওকে যেতে বলা হয়েছিল, গাজীপুরে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও আছেন। আচ্ছা, আমি অবশ্য জিজ্ঞেস করতে ভুলে গেলাম এখন যে সেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে বসেছে কি না, সেখানে কিন্তু কাউন্সেলিং নিতে পারে সে। হ্যাঁ হ্যাঁ, সেখানে কোনো খরচও লাগবে না, তো সেখানে মন খুলে যদি কথা বলে তাহলেও হয়তো তার যে কারণের জন্য এত বছর ধরে কষ্টে রয়েছে সেই কারণগুলো হয়তো খুলে বললে কিছুটা হালকা বোধ করবে ভেতরে আর কি। সেটা অবশ্য আলাদা করে এখন মানে তাকে বলা হয়নি, বাট আশা করি সে শুনছে। আপনি নিশ্চয়ই শুনছেন আপা যেটা বললেন যে আপনি গাজীপুর হাসপাতালে যে গেছেন ওখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, ওনার কাছে আপনি কাউন্সেলিংয়ে যান, সেটা আপনাকে হেল্প করবে, কাছাকাছিও হবে। উনি তো সব কথাই বলে দিয়েছেন এবং উনি ডাক্তারের কাছে গিয়েছেন, যেটা হচ্ছে কি উনি ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন কিন্তু ওষুধটা কিন্তু আসলে একটু সময় লাগে কাজ করতে, প্রথম কথা হচ্ছে এটা, এক নম্বর কথা। মোটামুটি 4-6 সপ্তাহ সময় লাগবে আপনার যে এই ওষুধের রেসপন্স পেতে বা আপনি ইম্প্রুভ হতে, মনে শান্তি পেতে। আর যেটা হচ্ছে যে কারণটা আছে আপনি আপনার বলেই দিলেন যে কারণ যেটা আছে এটার জন্য অবশ্যই সাইকোথেরাপি লাগবে এবং কাউন্সিলের সাথে বসতে হবে, মন খুলে কথা বলতে হবে, তার সাথে একটা সুন্দর থেরাপিউটিক কমিউনিকেশন, একটা সুন্দর একটা রিলেশনশিপ গড়ে উঠলে উনি সব কথা বলে প্রবলেমটা সলভ হবে। বা এমনও আছে যে আপনার মতো কিছু খুঁতখুঁতে ব্যক্তিত্বের আচরণ আছে, একটু আগে আপনি বললেন যে অনেক কিছু ডাউটফুল কিছু ব্যাপারও আছে, এমনকি এই জায়গার চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আপনার এই সাইকোথেরাপির খুব কাজে দিবে, যে কোনো কিছু ডাউটটা কমাতে খেলে। তাই মনে করি এখানে মেডিকেশন সাইকোথেরাপি দুইটা মিলে কাজ না করলে, খালি মেডিকেশন নির্ভর থাকলে কিন্তু অনেক সময় এই জিনিসগুলো কিন্তু কমতে সময় লাগবে বা দেখা যাচ্ছে সব সমস্যা হয়তো সমাধান হবেও না। তো আমি মনে করি এখানে একটু সময় লাগবে, আমি যে ডাক্তারকে দেখিয়েছেন সরকারি ডাক্তারকে দেখিয়েছেন হয়তো আপনি সময়ের ব্যাপারে আপনি হয়তো একটু কষ্ট পেয়েছেন, কিন্তু এটা ঠিক যে ওখানে সরকারি হাসপাতালে অনেক রুগী থাকে, সময় দেওয়া আসলে খুবই কষ্টকর, কিন্তু হয়তো আপনি যদি বেশি সময় চান সেক্ষেত্রে আপনাকে যেইখানে ডাক্তাররা একটু কম রোগী দেখেন সেখানে আপনি গেলে হয়তো কিছুটা সময় সেই ক্ষেত্রে পাবেন। এছাড়া তো আর বাদ বাকি কথা আপনাকে সাইকোলজিস্ট বা সাইকোথেরাপির কাছেই কথা বলতে হবে, তাহলেই ঠিক হবে জিনিসগুলো। থ্যাংক ইউ। একটু ফোন নিয়ে আসি, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আমি গত এক বছর যাবত কিছু ফিজিক্যাল সমস্যা ভুগতেছি, যেমন মানে কোন কারণ ছাড়াই লুজ মোশন হয়, ঘরের খাবার খাওয়ার পরে লুজ মোশন হয়, আর হচ্ছে শরীর দুর্বল লাগে, মাথা ঘুরে চোখের সামনে যা দেখি সব অবাস্তব লাগে, আর মাথায় মাঝে মধ্যেই পেইন হয়, মানে একটু রাগ করলে বা হাইপার হয়ে গেলে মাথায় অনেক পেইন হয়, এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল প্রবলেম। আর হচ্ছে মেন্টাল প্রবলেম হচ্ছে আমি হচ্ছে একজন সূচিবায়ুগ্রস্ত মানুষ, তো এটাতেও আমি অনেকদিন যাবত ভুগতেছি, আর এটা মনে হচ্ছে যেন দিন দিন বেড়েই চলতেছে, আর মানে নিত্যদিন মানে প্রত্যেক দিন পরিষ্কার থাকা, তারপর ওয়াশরুমে যেতে আমার ঘৃণা লাগে অনেক, আর আজে বাজে চিন্তা মাথায় ঘুরে, ইনফ্যাক্ট আমি নামাজও পড়তে পারি না, সৃষ্টিকর্তার ব্যাপারে আমার আজে বাজে চিন্তা আছে, তো এগুলোর কারণে আমার পার্সোনাল লাইফে একটা বাজে প্রভাব পড়ছে। তো এটা তো ছিলই, তো পাশাপাশি যে আমার ফ্যামিলি এটা আমাকে একটু সাপোর্ট করতেছে না, মানে তারা আমার এসব কাজকর্ম দেখে মাঝে মধ্যে আমাকে বলে আমাকে নাকি জিনিয়ে আসল করছে বা তাই বলে ঝাড়ফুঁক করায়, প্লাস মাঝে মধ্যে আমার এসব কাজকর্ম দেখে আমাকে গালি গালি করে এবং খারাপ বিহেভ করে, তো এগুলো সব একসাথে মিক্স করে আমি একদম মেন্টালি ভেঙে পড়েছি, মানে আমার ফ্যামিলি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করতেছে না, তারা তাদের নিজের জায়গা থেকে জাজ করতেছে আমাকে, পরিবারের কেউ জানেন? কেউ আছেন আশেপাশে তোমার? আমার বাবা মা দুজন শুনতেছে, দুজনেই শুনছে এবং তারা তোমাকে জাজ করছেন তাই বললে তুমি? হ্যাঁ, তো তোমার তাদের কি মনে হচ্ছে যে তুমি শুধু শুধু এটা করছো? হ্যাঁ, তারা এরকমটাই মনে করে, তারা মনে করে যে মানে এটা ইজি, মানে এটা তুমি নিজে একাই একাই এটা ঠিক করে ফেলতে পারো, কেন তুমি করছো না, তাই তো?
হ্যাঁ, এরকম কথা বলে আর অনেক গালি গালাজ করে, খারাপ বিহেভ করে। আচ্ছা, কিন্তু তা যেটা ভালো লাগছে যে তারা কিন্তু আছেন তোমার পাশে, তারা শুনছেন তোমার কথাগুলো, তাই না? তুমি তাদেরকে জানিয়ে ফোনটা করেছো। তোমার মা বা বাবাকে কেউ কি কথা বলবেন আমাদের সাথে একটু? আমি তাদেরকে আজ বলতে পারি, যে কোনো কেউ কথা বলবা। ম্যাম সরি, আমার বাবা মানে আম্মু কথা বলতে চাচ্ছে না। বলতে চাচ্ছেন না, বললে খুব ভালো হতো। হ্যাঁ, তারা কি এগ্রি করছেন তুমি যা বলছো, যে তারা যে মানে তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলছেন মাঝে মাঝে, সেটা তারা স্বীকার করছেন? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমার মাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই যে 19 বছরের বাচ্চাটা আমাদের সাথে কথা বললো, একটু কি শুনবো? মানে বাবা মার কি মনে হচ্ছে ওর কথাগুলো, মানে ওর কি হচ্ছে মনে হচ্ছে? আচ্ছা, এই জিনিসটা বলি, আমরা যখন একটু কাউন্সিলিং করি, আমাদের কথাগুলো ও সেইভাবে নিচ্ছে না, নিচ্ছে না বিদে ওকে আমরা মনে করি যে ও হয়তো বা একটু ওর উপরে এই দিলে, চাপ দিলে হয়তো বা কথাগুলো শুনবে, মানে বাস্তব জিনিসটাকে ও মানতে চাচ্ছে না। কোনটা বাস্তব? যেমন ওকে বলি যে টাইম মতো খাওয়া দাওয়া করবি, সে টাইম মতো খাবে না, টাইম মতো গোসল করবি, টাইম মতো গোসল করে না। আচ্ছা, ওর যে একটা মানসিক একটা কিছুটা অসুস্থতা ওর মতো রয়েছে, এটা কি বাবা মা বুঝতে পার, আপনারা বুঝতে পারছেন? অসুস্থতা এরকম মনে হয়, কিন্তু তারপরে ও তো আমরা ওকে কাউন্সিলিং করার চেষ্টা করি, কিন্তু সেই কাউন্সিলিংটা একটা সেকেন্ড, কাউন্সিলিংটা একটা 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 বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, বাবা মা তো সেটা করতে পারবেন না, তাই না? যেটা বাবা মা করছেন সেটা বাবা মার জায়গা থেকে তারা করছেন, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কাউন্সিলিং আমরা যারা করছি, আমরা খুব বিজ্ঞানসম্মতভাবে অনেক দিন ধরে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি, কেমন? এটা বিজ্ঞানসম্মতভাবে একটা ধারাবাহিকভাবে করা হয়, যেখানে এই অসুস্থতা বাচ্চার যেটা অসুবিধা হয়েছে, সে কিন্তু খুব সুন্দর করে বললো যে আমি সুচিবাই রোগে ভুগছি, ও নিজে কিন্তু মানে জিনিসটাকে চিহ্নিত করেছে সুন্দর করে। হ্যাঁ, তো কাজে ওকে শুধুমাত্র বাবা মা যদি বলেন তুমি ঠিকঠাক মতো খাও, ঠিকঠাক মতো গোসল করো, অল্প সময়ের মধ্যে গোসল করো, তো পারছে না করতে, ওর ভেতরে ভীষণ খুঁতখুঁত কাজ করছে, এটা একটা একটা মস্তিষ্কের মধ্যেও কিছু অসুবিধা হচ্ছে ওর। হ্যাঁ, আমরা বলবো না যে ও পাগল হয়ে গেছে, কিন্তু একটা মানে অসুস্থতার ছোটোখাটো ব্যাপার রয়েছে ওর মধ্যে, প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগতে থাকে এরা। হ্যাঁ, সারাক্ষণ দুশ্চিন্তা কাজ করে মাথার মধ্যে, চিন্তা করতে না চাইলেও দুশ্চিন্তাটা চলে আসে। তো ওর একটু চিকিৎসা দরকার আছে, তো সেটা আমার মনে হয় ও খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে, এত সুন্দর করে গুছিয়ে বলেছে। ও কি করছে এখন, কোন কিসে পড়ছে মেয়েটি? ও এবার ইন্টার পরীক্ষা দিছে, অনার্সে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি, ভর্তি করার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই ভালো লাগছে যে বাবা মাও আছেন সাথে, এবং ও বলছে যে বাবা মা আমার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেন, তাই কি সেটা কি ঘটছে? না না না, দুর্ব্যবহার তো তেমন না, ওকে একটু যাতে একটু প্রেসার দেওয়া হয়, যাতে কাজগুলো ঠিকমতো করে ওর। হ্যাঁ, তখন তাহলে ওর কথাটা প্রেসারটাকে একটু রাগ, বেশি রাগ হয়ে করা হয়? না না না, বেশি রাগ নেই, কিন্তু ও রাগ হয়, প্রচন্ড রাগ হয়ে যায় ও, রাগ হয়ে যাচ্ছে। ওকে, সো একটু লাইনে থাকতে হবে, কারোর কোনো প্রশ্ন আছে? নাসিমার কোনো প্রশ্ন নেই? প্রশ্ন নাই আপা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমরা ছোট্ট মানুষটাকেও অনেক ধন্যবাদ দিচ্ছি। 19 বছরে তুমি যে আমাদেরকে ফোন করেছো, আশা করছি তুমি শুনতে পাচ্ছো, তুমি তো ফোনটা নিয়ে ছেড়ে তুমি স্ক্রিনে শুনছো কি না জানি না, তোমাকেও অনেক, তোমাকেই অনেক বেশি করে ধন্যবাদ দিচ্ছি, বাবা মাকে অবশ্যই অনেক ধন্যবাদ। আমাদের অতিথিরা আলোচনা করবেন, তোমরা সঙ্গে থাকো আমাদের, কেমন? সবাইকে আবার অনেক ধন্যবাদ। সো চিরঞ্জীব, হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ যে আমরা আসলে দেখি এরকম পরিবারে অনেকেই যে সুচিবাহী রোগটাকে নিয়ে ভাবেনি, ইচ্ছা করে করছে, সে চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে, ওনারা কাউন্সিলিং করে, ওনারা চাপে দেয়, চাপ দেয়, বকাঝোকা করে, ভাবে যেভাবে করলে হচ্ছে সে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটা রোগ। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু খুব আর্লি এজ থেকে শুরু হয় এবং অনেক ক্ষেত্রে 19-20-21-22 বছর কিন্তু বেড়ে যায়, এবং যখনই বেড়ে যায় তখন দেখা যাবে এক ঘন্টা বয়স হতে ম্যাটার অনসেট হয় সাধারণত, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে টিনেজার লাইফের পরে, যখন শেষ টিনেজার, শেষ দিকে
এটা বারবার একটা সুখী থাকে এবং পরবর্তীতে সিমটম বেড়ে যায়, তখন তাদের দিনে এক ঘন্টার বেশি সময় নষ্ট হচ্ছে, প্রায় ছয় মাসের বেশি দিন ধরে থাকছে, কাজে কমে ব্যাঘাত করছে, তাহলে এটাকে আমরা কিন্তু রোগ বলি। এবং এই রোগের কিন্তু বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এখানে ওষুধ সাইকোথেরাপির মাধ্যমে, কিন্তু সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা ইআরপি সিবিটি এরকম কিছু সাইকোথেরাপি আছে, এবং মেডিকেশনের ক্ষেত্রে আমাদের অনেক আধুনিক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, এগুলো ওষুধ খেলে কিন্তু এই সূচি বা সিমটমগুলো কিন্তু খুব সুন্দর কমে যায় এবং রোগীরা একদম পুরোপুরি সুস্থ হয়। ভালো হওয়ার পর এক বছর ওষুধ খেতে হয়, কিন্তু খাওয়ার পর রোগীরা কিন্তু পুরোপুরি ভালো থাকে। এবং এই কারণে কিন্তু যে উনি যে কিছু সিমটমের কথা বললেন, যে লুজ মোশন, এটাও কিন্তু ওনার অ্যাংজাইটি ইনডিউসড, এবং উনি বললেন মাথা ব্যথা, এটা বলে টেনশন হেডেক, এটা কিন্তু ওনার এটার সাথেই সম্পর্কিত। এবং মাথা ব্যথা মাঝে বারবার বলছে যে বারবার যে ওয়াশ করছে, এটা কারণে তার কিন্তু প্রচুর এনার্জি খরচ হয় এবং এই জন্য কিন্তু মেজাজ খিটখিটে হয়ে লেগে যায়। আর বাবা মা যখন তার বিপক্ষে কথা বলে, যখন বলে তুমি ইচ্ছা করে, তুমি ইচ্ছা করেই করতেছো, তখন তার এই যে বারবার বললো যে মেক রেখে যায়, এটার কারণটি কিন্তু ওইটা যে বাবা মা কিন্তু ওকে বুঝছে না, তখন তার ম্যারেজ খারাপ হচ্ছে, কারণ সে কিন্তু নিয়ন্ত্রণও করতে পারছে না, কারণ এটা খুবই স্ট্রেসফুল। সে কিন্তু চায় না যে তা না, সে চায় কিন্তু প্রচণ্ড যে এটা বন্ধ করতে, কিন্তু সে কিন্তু পারে না, এটাই রোগ। এখন এখানে যে বৈজ্ঞানিক সম্মত চিকিৎসা পদ্ধতি নিলে রোগীটা কিন্তু সুস্থ করা সম্ভব, কিন্তু বাবা মা যদি সময়ক্ষেপণ করে যে ঠিক হয়ে যাবে বলে, যে বললো যে জিন ভূতে ধরছে বা এরকম যদি কথা বলে, তাহলে কিন্তু এক্ষেত্রে রোগটা কিন্তু আস্তে আস্তে মাইল্ড থেকে মডারেট, মডারেট টু সিভিয়ার, এবং এ থেকে কিন্তু রোগীদের অনেক সময় সিজোফ্রেনিয়া থেকে টার্ন করারও একটা ঝুঁকি থেকে যায়, সম্ভাবনা থাকে। তো আশা করি ওনারা এই জায়গা থেকে ওনার গার্জিয়ানরা সঠিক গাইডলাইনে যাবেন এবং ওনারা ওনার মেয়ের জন্য সর্বোচ্চ, আমি মনে করি একটা সন্তান তার জন্য সবচেয়ে বেশি প্রিয়, এবং তার সুস্থতার জন্য যদি আজকে উনি এই রোগটা উনি অ্যাকসেপ্ট করেন, আমি মনে করি অনেক পরিবার কিন্তু রোগটা অ্যাকসেপ্ট করতে চান না, বিশ্বাস করতে চান, আমি মনে করি যদি অ্যাকসেপ্ট করে উনি চিকিৎসার ক্ষেত্রে তার মেয়েকে করান, তা আমি মনে করি মেয়েটার রেজাল্টও ভালো হবে, ভবিষ্যতে সে আরও ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে কিন্তু সে অনেক সুন্দরভাবে তার লাইফ লিডটাও করবে, সুখী মানুষ হতে পারবে, তাই না? এবং যেটা শরীরের অসুখ হলে যেমন আমরা ডাক্তার দেখাই, এটা তো মনেরও একটা অসুস্থতা, তাই না? এটাকে মানে অবহেলা করার কোনো স্কোপ নেই, নিউরোকেমিক্যাল লেভেলে প্রবলেম হয়, শুধু এটা তো আসলে সম্ভব না। আমি এই কথাটাই আরেকটু জোর দিয়ে বলছি স্পষ্ট করে, সেটা হচ্ছে আমি হচ্ছে ১৯ বছরের যে মেয়েটা আমাদের সাথে কথা বললেন, আমি আপনাকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব সুন্দরভাবে আপনার সমস্যাটাকে বলেছেন, এবং হচ্ছে বাবা মায়ের বাবা মাকে সাথে নিয়েও বসেছেন, এটা আমি বলবো যে আপনার নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় ভালো উদ্যোগ, সেজন্য অনেক ধন্যবাদ। আর বাবা মাকে যেটা বলবো, যে এটা দাদা এবং আপা যেটা বললেন যে এটা একটা রোগ, আপনারা এটাকে রোগ হিসেবে স্বীকার করবেন এবং এটা ট্রিটমেন্ট সম্ভব, সুতরাং এটার জন্য আসলে সাইকোথেরাপি এবং মেডিসিন দরকার, আর কাউন্সেলিংটা প্লিজ আপনি নিজে করবেন না, কাউন্সেলিংয়ের জন্য আসলে কাউন্সেলিংটা শিখতে হয়, কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করতে হয়, আসলে ওর যেই অসুবিধাটা হচ্ছে এই অসুবিধাটাকে ও কিভাবে দূর করতে পারে সেই জায়গাটায় একজন কাউন্সেলর ওকে হেল্প করতে পারবেন, ওকে প্রেশার দিয়ে কাজটা করানো যাবে না, কারণ ও পারছে না, একটু বিশ্বাস করতে হবে ওকে, এইটুকুই আমি বলবো। এবং প্রেশার দিলে তো আরো রেগে যাচ্ছে, হ্যাঁ, তাতে করে হিতে বিপরীত হচ্ছে, তাই না? ও নিজের সাথে নিজে যুদ্ধও করছে, কিন্তু ও নিজেও চেষ্টা করছে, পারছে না, বাবা মাও বুঝতে পারছে না, ওর নিজের সাথে নিজের একটা যুদ্ধ হচ্ছে, সেটাই। এবং ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ও কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করে এখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাই তো? সেরকমই শুনলাম, তার মানে ও একটা মেধাবী মানে ছাত্রী, তাতে কোনো সন্দেহ নেই। আমরা একটা ফোন নিয়ে আসছি, হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি একটা পারিবারিক সমস্যার ব্যাপারে ফোন করেছি। হ্যাঁ জি, সেটা হচ্ছে যে আমার মানে আমার সাথে আমার ওয়াইফের একটু সমস্যা যাচ্ছে আর কি, মানে বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা, কথা কাটাকাটি, তারপরে হচ্ছে কি আপনার এটা অনেক সময় দেখা গেছে কি আপনার হাতাহাতিও হয়ে যায়, সেক্ষেত্রে অনেক উত্তেজনা মনে করেন যে উনি দেখায়, আর সম্পর্কের মধ্যে হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে কি বিভিন্ন অন্য সমস্যা নিয়ে মনে করেন আমাদের মধ্যে মনে করেন সমস্যা সেটা নিয়ে আসে। আচ্ছা, তো এইগুলা তার সাথে মনে করেন যে আমি শেয়ার করার চেষ্টা করছি যে অন্য সমস্যা আমার সাথে শেয়ার করার কোনো দরকার পড়ে না, অন্যের সমস্যা আমরা টেনে এনে নিজেরা কেন ঝগড়া বিভাগে জড়িত হব। তো দীর্ঘদিন যাবত এই মানে সমস্যা বলতে আমার পারিবারিক দেখা গেছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ এদেরকে নিয়ে, আমার বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, হ্যাঁ মাকে নিয়ে, এগুলো নিয়ে মনে করেন যে আমার সাথে তার সাথে অনেক দ্বন্দ্ব মনে করেন বাজি। তো বাজার পরে
তো বেশ কিছুদিন আগে আজকে থেকে 2018 সালে একটা সমস্যা হয়েছিল। আমার ওয়াইফ আমাকে আমাকে মনে করেন না জানিয়ে তারা তার পরিবার থেকে সিদ্ধান্ত নেয় যে তারা তার বাবা এবং বোনরা থাকে বাংলাদেশের বাইরে। তো তখন আমার একটা ছেলে বাচ্চা আছে, তাকে নিয়ে আমি আগে আমার একটা ছেলে মারা গেছে, ঠিক তার একদম দুই তিন মাস পরে আমার ওয়াইফ করলো গিয়ে আমার ওই সন্তানকে নিয়ে তারা সিদ্ধান্ত নিল সে ওই তার এখানে বোনের এখানে বেড়াতে যাবে মানসিক মানে সুস্থতার জন্য। হ্যাঁ, মানুষের সুস্থতার জন্য সে বেড়াতে যাবে। তো আমাকে তারা কিছু জানায় না, এর মধ্যে তারা পাসপোর্ট তারপরে এই ভিসা ভিসা সব রেডি করার পরে আমাকে জানাইছে। কিন্তু আমি বললাম যে হাজবেন্ডকে না জানে মানে আমার ওয়াইফের পরিবার আর কি তারা করলো কি মানে এই সিদ্ধান্ত নিচ্ছে আর কি। তো যারা তো ওরা যখন সবকিছু ঠিক করলো এরপরে আমাকে তারা জানাইছে যে তারা সে এখন যদি বিদেশে যেতে চায় তুমি আর না করো না, ওর একটু মানসিক সুস্থতা দরকার যেহেতু তার একটা ছেলে মারা গেছে। তো আমি বললাম যে আপনারা সবকিছু করলেন কিন্তু আমাকে জানাইলেন না, ঠিক আছে এখন আপনার শেষ মুহূর্তে আমাকে জানাইলেন, হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কোথাও কোনো মেয়ে যেতে পারে না। কিন্তু আমার ওয়াইফ এক প্রকার, সে যাবেই, তাকে কোনোভাবেই মনে করে আটকানো গেল না। সে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, আমার বাবা মা বললো যে যাবেই যখন এখানে তো আর তাকে আটকানো যাবে না। তো আমার ওয়াইফ এক দেড় মাস সে বাংলাদেশের বাইরে আমার ছেলেকে নিয়ে চলে গেছে আর কি। চলে যাওয়ার পরে ওইখান থেকে ফোনে যোগাযোগ হইতো, ফোন যোগাযোগ হইতো মানে স্বামী স্ত্রী যে সম্পর্ক অনুযায়ী মনে করেন চলতেছিল। ঠিক দেড় মাস পরে বাংলাদেশে আসলো, দেড় মাস পরে আসার পরে এর আগে আমার ওয়াইফ চাকরি করতো মানে যে কোনো একটা কোম্পানিতে, আপনার একটা কোম্পানি চাকরি করতো, কিন্তু আমার চাকরিতে অনেক সমস্যা হচ্ছে, দেখা গেছে কেউ পারিবারিক ভাবে সময় দিতে পারে না, আমার সন্তানকেও সময় দিতে পারে না, আমাকেও দিতে পারে না। তো দেখা গেছে সকালে গেলে রাত্রে আসতো, তো এখানে আইসা শারীরিক ভাবেও সে সুস্থ থাকতে পারতো না, যার ফলে সে যেহেতু এই মানে সমস্যা কারণে সময় দিতে পারতো না। তো আমি এই ব্যাপারে নিয়ে কোনো কিছু বলতাম না, পরবর্তীতে আমি বলতাম চাকরিটা তুমি ছেড়ে দাও, কিন্তু সে চাকরি ছেড়ে দিবে না, চাকরি ছেড়ে দিবে না, এই নিয়ে তার সাথে আমার একটু দ্বন্দ্ব বিবাদ হয়। যাই হোক পরবর্তীতে সে চাকরিটা ছাড়ে কি না, তাকে চাকরিটা ওখান থেকে তাকে বরখাস্ত করা হয়, যে কোনো একটা বিষয় নিয়ে বরখাস্ত করার কারণে সে চলে আসে। তো যাই হোক দু চার বছর চাকরি আর করে নাই, কিন্তু বিদেশ থেকে আসার পরে এক দেড় মাস পরে সে হঠাৎ একদিন আমি ঘরে ঢুকি, দেখি যে একটা ছেলের সাথে সে কথা বলতেছে চাকরির ব্যাপারে। কিন্তু আমি জানি না যে মনে করেন যে এই ছেলেটা কে, আমি তাকে বলছি যে আমি যে ঘরে ঢুকলাম তুমি তোমাকে বলছি ফোনটা রাখা, আমি তাকে ওই মুহূর্তে বলছি ফোনটা রাখা দেওয়ার জন্য, কিন্তু সে ফোনটা রাখবে না, সে তার সাথে কথা বলবে আমার থেকে, তাকে গুরুত্ব বেশি দিল। দেওয়ার পরে তার সাথে আমার একটা দ্বন্দ্ব বিবাদ হলো, দ্বন্দ্ব বিবাদ হওয়ার পরে কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে এইটা একটু মানে বেশ রাগই হয়েছি আর কি, কারণ মানে একটু মারধর করার পর্যায়ে চলে গেছিল। হ্যাঁ চলে গেছিল, কিন্তু মারধরটা হয় নাই, কিন্তু মানে একটু রাগ হইয়া মানে ওইভাবে চলে গেছিল আর কি। কিন্তু তারপরে তার সে করলো কি, তার মা বাবাকে জানাইলো যে মানে আমি মানে আমি তাকে ভীষণ ভাবে মনে করেন যে ক্ষিপ্ত হয়ে অনেক কিছু করছি। করার পরে তার মা বাবা তো আর দেখে নাই, তারা ওইখান থেকে সিদ্ধান্ত নিল যে আয়েশা মনে করেন তাকে নিয়ে গেল। হ্যাঁ তাকে নিয়ে গেল, এর মধ্যে সে করলো কি যে চলে গেল, ছয় মাস আমার সন্তানকে নিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করলো না, না করে সে করলো কি চলে গেল। তা আমি তাদেরকে ভীষণভাবে খুঁজি, তার মাকে ফোন দিই বাবাকে ফোন দিই, তারা আমাকে কোনো অবস্থাতেই তারা আমাকে বলে যে না আমার কোনো খোঁজ জানি না, অথচ তারাই কিন্তু সবকিছু করে, কোথায় আসে কোথায় থাকে সবকিছু তারা মনে করেন যে জানতো। অবশেষে আমি একদিন উত্তরা তাদের একটা মানে আমার শাশুড়ির বোন থাকে উত্তরায়, সেখানে আমি যেহেতু ছেলেকে দেখতে পারতেছি না কথা বলতে পারতেছি না আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমি ছেলেকে দেখার জন্য আমার ওই খালা শাশুড়ির পরে খালা শাশুড়ি হয় ওর বাসায় ভাবলাম যে হয়তো এইখানে থাকতে পারে। তো যাই হোক যেটা যেই চিন্তা ভাবনা সেই চিন্তায় আমি ওখানে গেলাম, দেখি যে আমার সন্তান মনে করেন রাস্তা থেকে মনে করেন যে আপনার একটা চিপস নিয়ে ঘরে ঢুকতেছে, তখন আমার মনটা অনেক ভরে গেল। যাই হোক এর মধ্যে আমি জানি যে আমার ওয়াইফ সে একটা চাকরি নিচ্ছে, ওই খালাতো ভাইয়ের তাদের মাধ্যমে একটা চাকরি নিচ্ছে, ওই চাকরি সে চাকরি করতেছে ছেলেকে পাশের বাসার মনে করেন যে খালাতো বোনরা থাকতেও তাদের কাছে না রাখিয়া পাশের বাসার মনে করেন যে একজনের কাছে দায়িত্ব দিয়ে যায়, মানে অবহেলিত ছেলের মতন আমার ছেলেকে রাখিয়া সে চাকরি চলে যায়, আবার সন্ধ্যাবেলা আসে, এইভাবে করে সে চলতেছে। কিন্তু এর মাঝেই আমার ওয়াইফের সাথে আমি জানি না আমার এক ছেলের সাথে তার সম্পর্ক হয়, আমাদের সাথে কোনো ডিভোর্স হয় নাই কোনো কিছু হয় নাই, সে একটা পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে আমি এটা জানতে পারি এক বছর পরে, এটা তার মাও জানে বাবাও জানে, বাবা জানতো কিনা জানি না কারণ বাবা তো বিদেশ ছিল, ঠিক আছে, তবে তার বাবা জানতো কিনা আমি জানি না,
কিন্তু মা জানতো, মা আমার সন্তানকে নিয়ে সেভাবে ছয় মাস এক বছর কাটায় দিল। পরবর্তীতে আমার আমার ছোট ভাইয়ের মনে করেন যে ওয়াইফ এই জিনিসটা, তার যেহেতু আমার এই ভাইয়ের আমার আপন ছোট ভাইয়ের মনে করেন যে এক বন্ধুর সাথে, মানে তার অজ্ঞতার কারণে দেখেন কোথায় সে চলে গেছে, আমার ভাইয়ের বন্ধুর সাথে যার মনে করেন যে এই সম্পর্কে সে জড়ায় যায়, আমি জানতে পারি না। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে আমার ভাইয়ের ওয়াইফ জেনে গেছে, তখন সে আমাকে জানাইলো যে হ্যাঁ আমি এরকম একটা ভুল করে ফেলছি। আমি তাকে তার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তার মা সাথে সে পরামর্শ করে আমাদের কাছে ক্ষমা চাইল, আমি তাকে ক্ষমা করে দিলাম। কে ক্ষমা চেয়েছে, স্ত্রী ক্ষমা চেয়েছে? হ্যাঁ, স্ত্রী আমার কাছে ক্ষমা চাইলো, সে একটা ভুল করে ফেলছে। তো চিন্তা করলাম ভুল তো হতেই পারে মানুষের, মানুষের যেহেতু ভুল হতেই পারে, তা যাই হোক আমি এটাকে আর বেশি বাড়াইলাম না। আমি তাকে বললাম যে এটা কিভাবে হয়েছে, তখন সে বললো যে ফেসবুক শুরু করার পরে ইদানিং কাল গত 5-6 মাস যাবত সে কবিতা লেখে। তো কবিতা লেখা তো কোনো খারাপ কিছু না, কিন্তু এই কবিতাটা সে আমার ছেলে, যেহেতু আমি মাঝখানে বলিনি, সেটা হচ্ছে আমার সন্তান একজন কোরআনে হাফেজ হচ্ছে বর্তমানে, সে তিন পারা মুখস্থ করতেছে, মানে সে রানিং। আমি আমার ওয়াইফকে চাচ্ছি যে একটু ইসলামিক ভাবে সে যাতে চলাফেরা করে, কিন্তু তার পরিবারের থেকে তার কাছে আসে যে তারা তারা বলে যে মনের পর্দায় যথেষ্ট, মানে ওই উপর দিয়ে ঘুমটা দিয়ে পর্দা দিলে তো হবে না। কিন্তু আমি তার পরিবারকে বুঝাই উপর দিয়ে ঘুমটা দিয়ে যেরকম যেরকম মনের পর্দাটাও ঠিক ছিল, যদি আপনার মেয়ে মনে করেন যে ওই ধরনের সমস্যার মধ্যে জড়িত না হতো তাহলে আজকে মনের পর্দাটাই সঠিক থাকতো, কিন্তু মনে পর্দা তো এখানে সঠিক থাকতেছে না। তাকেও বিভিন্নভাবে বুঝাইতাম যে দেখো সে করতে গিয়ে ফেসবুকে এখন ইদানিংকাল করে কি কবিতা লেখে, কবিতা লেখে সে একটা করে ছবি দেয় আর একটা করে মনে করে কবিতা ছাড়ে, কিন্তু ছবিগুলো এমন যে ছবিগুলো মানে একে একটা মানে ধর্মীয় ভাবে চিন্তা করলে এটা আসলে এইভাবে দেওয়াটা উচিত না। আমি তাকে বুঝাইতাম যেহেতু তোমার ছেলে একজন হাফেজ হচ্ছে, তোমাকে মনে করো মানুষ। এখন স্ত্রী কোথায় মুহূর্তে? এখন আমার স্ত্রী গত 1 মাস যাবো তার মার বাড়িতে। তার মার বাড়িতে সে আমার সাথে এই কোরবানির ঈদের আগে আমার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্বটা কি নিয়ে, যে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে রাত্রেবেলা যে তুমি কি এই কবিতা লেখা কি বন্ধ করতে পারবা, সে বলতেছে আমাকে ছেড়ে দিবে কিন্তু কবিতা লেখা বন্ধ করতে পারবে না। তখন আমি তাকে একটু রাগত স্বরে একটা মানে বাজে কথাই বলি, তখন সে উল্টা রিপিট করে। রিপিট করার পরে সাথে সাথে সে করে কি আমার গায়ে তারায় আইসা আমার সাথে মনে করেন যে মানে আমার সাথে মনে করেন মারামারির পর্যায়ে চলে যায়। আমাদের আজকের জন্য আজকে আমাদের কাছে প্রশ্নটা একটু বললে আমাদের অতিথিদেরও কিছু প্রশ্ন থাকতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে সে বাড়িতে চলে যাওয়ার পর থেকে, হ্যাঁ বাড়িতে চলে যাওয়ার পর থেকে সে আমার সাথে কোনো যোগাযোগ নাই, যাও মাঝখানে একবার যোগাযোগ করছে, তার যার যেই প্রবলেম গুলোর কারণে তার সাথে সমস্যা সেই প্রবলেম গুলো সে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে যে আপনার ওই সেটা বুঝতে পেরেছি, প্রশ্নটা বলে ফেললে ভালো হয়। এখন আমি মানে আমার ওয়াইফের সাথে যে দ্বন্দ্বটা আমি মিট করতে চাচ্ছিলাম, আমি তাকে মানে কিছু কথা বলছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আমার বাসা হচ্ছে যে মানে যেখানে আমি তাকে একটু দূরে, আমার আসা যাওয়ার প্রবলেম হয়, আমি তাকে বলতেছিলাম সেখানে আসার জন্য, কিন্তু সে ওখানে যেতে রাজি না, সে চাচ্ছে যে এখানে থেকে এই মানে উত্তরা থেকে মনে করেন যে আপনার মনে করেন যে মানে থাকবে এইখানে, সে তার যেহেতু আত্মীয় স্বজন আছে কোনো কিছু হলে যাতে সে কিছু করতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমি আমার আমার স্বামীর অবস্থান যেখানে আমি তাকে নিয়ে রাখবো সেখানে তো সে থাকবে, কিন্তু সে যেহেতু থাকতে চাচ্ছে না মানে সে অন্য কিছু করতে যাচ্ছে কিনা। স্ত্রীও তো একটি জব করছে না? হ্যাঁ না এখন জব করছে না। আচ্ছা জবটা ছেড়ে দিয়েছে, ওকে। তাহলে প্রশ্নটা কি যে মানে আমরা প্রশ্নটা পাইনি এখনো? আমি প্রশ্নটা হচ্ছে যে আমি এই মুহূর্তে সে যে মানে দূরে চলে গেল তাকে সে মনে করেন তাকে বলছে যে আসার জন্য, হ্যাঁ তাকে বলছে যে আমার ফ্যামিলি প্রশ্নটা একটু করে ফেললে ভালো হয়। এই যে প্রশ্নটা করতেছি সে আমার ফ্যামিলিতে থাকতে বলছে কিন্তু সে ফ্যামিলির সাথে থাকবে না। কিভাবে সম্পর্কটা সুসম্পর্ক আবার তৈরি করা যায়? ওকে ঠিক আছে, একটু থাকতে হবে লাইনে, কোনো প্রশ্ন আছে?
আসিবার প্রশ্ন নেই। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনি সম্পর্কটাকে রাখতে চান, তো কি চিন্তা করে সম্পর্কটাকে রাখতে চান? কি কারণে রাখতে চান? সম্পর্কটা আপনাকে কি দেবে সেই জন্য সেটা মনে করে আপনি সম্পর্কে থাকতে চান? আমি সম্পর্কটা হচ্ছে যে আমার যেহেতু এখানে একটা সন্তান আছে, পারিবারিক ভাবে সামাজিক ভাবে, তো এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে মানে ডিভোর্সটা তো সবকিছু না, মানে সন্তানের জন্য থাকতে সম্পর্কটা রাখা দরকার, সেটাই কি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সন্তানের ভবিষ্যৎ, শুধুমাত্র সন্তানের জন্য। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে নাসিমা, ওকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথি আলোচনা করবে, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। হ্যাঁ নাসিমা আগে বলবে। হ্যাঁ বলতে পারি আপা, সেটা হচ্ছে আমি শুনছিলাম, উনি যতক্ষণ বলছিলেন শুনলাম, শুরু থেকেই কিছু কিছু ইস্যুতে ওনাদের মতের ভিন্নতা ছিল এবং সেখান থেকে প্রথমে রাগারাগি এবং বেশ এক্সট্রিম পর্যায়ে গেছে, বেশ অনেকটা সময় অনেক দিন যেটা উনি বলছিলেন। তো বোঝা যাচ্ছে যে ওনাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটার বেশ অভাব আছে। আরেকটু আমি যেটা খেয়াল করলাম, আমি লিখে রাখছি, উনি যখন কথা বলছিলেন আমার সন্তান আমার সন্তান অনেকবার বলছিলেন, আসলে সন্তান তো ওনারও, ওনার ওয়াইফেরও, তো এই কথাটাই আসলে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করছে কি না, যে আমি আমার মতো করেই চাইছি যে আমার সন্তানকে তুমি টেক কেয়ার করো, আমি আমার মতো করেই চাইছি তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও, আমি আমার মতো করেই চাইছি তুমি কবিতা লিখো না, আমি আমার মতো করেই চাইছি আর কারোর সাথে মিশো না। তো এর ফলে কি হচ্ছে যে শুধু আমি চাইছি, আসলে আর একটা মানুষ যে সম্পর্কে আছে সে কি চাইছে সেই জায়গাটা কিন্তু দেখা হচ্ছে না বা সেটা আলোচনা হচ্ছে না। সম্পর্ক তো কখনো একতরফা হয় না, সম্পর্ক ভালো থাকার জন্য যেমন দুজনের কন্ট্রিবিউশন থাকে, সেরকম খারাপ থাকার জন্য দুজনেরই কন্ট্রিবিউশন থাকে। তো আমি বলবো যে বোঝাপড়ার জন্য যদি আপনি চান যে সম্পর্কটাকে রাখবেন আপনি, আমি মনে করি যে আপনার নিজের জন্য সম্পর্কটাকে রাখবেন সেই চিন্তাটা যদি করেন, তখন বাচ্চা মা পাবে, এটা একটা বিষয়। আর তখন আসলে আপনার মধ্যেও এক ধরনের দায়িত্ববোধ জন্মাবে যে এই সম্পর্কটাকে সুন্দর করার জন্যে আপনি নিজের দিক থেকে কি করতে পারেন। ওনার কাছ থেকেও যেমন আপনি চাইছেন, সেরকম উনিও আপনার দিক থেকে কিছু চায়, সেটা নিয়ে আসলে একটা সমঝোতার জায়গা তৈরি করা দরকার এবং আলোচনা দরকার। সেটা আপাতত সব বলেই দিয়েছেন যে আসলে এখানে সম্পর্কের ক্ষেত্রে দুজনেই যেমন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, এখানে চাপিয়ে দিয়ে আসলে দেখা যাবে সম্পর্কের দূরত্বটাই বাড়ে। এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে যে ওনার ক্ষেত্রে নেগোসিয়েশনের জায়গাগুলো বা কীভাবে একটা প্রবলেমগুলো সলভ করতে হয়, দুজন কীভাবে আর্গুমেন্ট না করে কীভাবে হেলদি ওয়েতে ডিল করতে হয়, এই জিনিস স্কিলের মনে হয় একটু সমস্যা আছে। তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তর্ক বিতর্কগুলো এমন জায়গায় চলে যায় যে ক্ষেত্রে ওয়াইফ চলে যাচ্ছে বা ওখানে ওয়াইফের বাবাকে ফোন করছে, হাতাহাতি পর্যায়ে যাচ্ছে, বা বাবা মার থেকেও একটা আচরণ আসছে যে আচরণটা কিন্তু প্রবলেমগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে, বাবা অত সাময়িক সমস্যার জন্য অত নিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা কিন্তু কোনো ইনিশিয়েটিভ দিচ্ছেন না যে হাজব্যান্ড ওয়াইফের কনফ্লিক্ট রিজলভ করার জন্য। এখানে কি কোনো কাউন্সিলিং লাগবে, সাইকোলজিস্ট লাগবে, পারবে না সেটা করতে, না তার থেকে অ্যাডভাইসটা দিতে পারে, তারা কিন্তু নিয়ে রেখে দিচ্ছে মেয়েকে, কিন্তু এর প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো এগোই নেই ওনাদের। ওনাদের বাচ্চা কিন্তু বয়স 11, আমার মনে হয় যে প্রবলেমগুলো হয়তো ওনাদের অনেক দিন থেকেই কম বেশি শুরু হচ্ছে, হয়তো এখন কন্ডিশনগুলো খারাপের দিকে গেছে বা মারামারির পর্যায়ে গেছে, কিন্তু এই কনফ্লিক্টের জন্য আগের থেকে উনি অল্প পর্যায়ে থেকে যদি উনি এই ব্যাপারে ব্যবস্থা নিতেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে যদি স্কিল ডেভেলপমেন্ট করতেন, যেটা হয় আমরা আজকে যে টপিকটা কিন্তু ওইভাবেই আসছে যে প্রি ম্যারিটাল, তো ম্যারিটাল আগেই যদি আমরা এই যে নিজেদের এক্সপেকটেশনটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে, যে বিয়ের আগে অনেক সময় আমার এক্সপেকটেশন থাকলে হবে না, বিয়ের পরে সময় কেমন দিতে পারবে এটাও গুরুত্বপূর্ণ। এবং অনেক রিলেশনশিপ উনি কিন্তু বলেন যে ওয়াইফ কিন্তু চাকরিতে ব্যস্ত হয়ে যাওয়ার পর সময় কম দিতে পারেন, হয়তো ওনাদের ইন্টিমেট সময় বা এইসব ব্যাপারে হয়তো কিছু ওনার কমপ্লেইন আছে যেগুলো কিন্তু আনসলভ ছিল, সলভ করতে পারে নাই, হয়তো ওয়াইফও কোনো ক্ষেত্রে আর্গুমেন্টে রাজি হয় নাই। আমি মনে করি এইসব জায়গাগুলো খুব ইজিলি কিন্তু সলভ করা পসিবল যদি আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যে এই ব্যাপারে আলোচনা কাপড় থেরাপি নেন বা এইসব ব্যাপারে খোলামেলা কথা বলেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু এইভাবে থাকে না। আজকে কিন্তু যেটা হয়ে গেছে যে বাচ্চার জন্য সংসারটা ভাঙাটা আপনি চাচ্ছেন, কিন্তু আপনি যদি আপনার ওয়াইফের সাথে আপনি যদি একটা হেলদি একটা রিলেশনশিপটাই না থাকে, আজকে না কালকে বাচ্চার জন্য হলেও কিন্তু সেটা কখনোই আনন্দময় হবে না, এবং ওয়াইফের
মধ্যে কিন্তু পরবর্তীতে এই প্রবলেমগুলো যেগুলো হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়েছে, উনি কিন্তু যেহেতু এখন মোবাইলের যুগ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো আবার কিন্তু আসতে পারে, যেহেতু উনি ওর হাজব্যান্ডের সাথে কমফোর্ট ফিল করছেন না, আনন্দ ফিল করছেন না, ঝগড়া হচ্ছে, রাগারাগি হচ্ছে, এবং উনি চাপিয়ে দিচ্ছেন, বলছেন যে হয়তো বোরখা পড়তে হবে, বিভিন্ন কিছু পড়তে হবে, বা এইটা লেখা যাবে না, এমন কিছু, এইসব জায়গায় কীভাবে ডিল করতে হয় স্কিলটা ওটাকে একটু শিখলাই মনে হয়। আমার মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাটা বাড়ানো দরকার, শ্রদ্ধা বোধটা বোধ হয় একটা কমতি লাগলো আমার কাছে কথাবার্তা শুনে। আমি একটা শেষ ফোন নিয়ে নিচ্ছি, সময় প্রায় শেষ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পটুয়াখালী থেকে মোহাম্মদ রবিউল ইসলাম শুনছি আমরা। ম্যাডাম, আমার একটা পারিবারিক সমস্যা, আমার ওয়াইফকে নিয়ে। আমার বয়স হলো 49। কার বয়স 49? আমার বয়স। আচ্ছা। আমার বিবাহের বয়স হলো প্রায় 22 বছর। দুটো সন্তান, দুটো মেয়ের বাবা আমি। এবং মানুষ বাহিরের মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, এবং আমার যদি আমার টানা পড়ানোর সংসারে যদি কোন টাকা পয়সা প্রয়োজন হয় সে বলছে, এবং সে নিজের টাকা ধার দেয়, সাইড দিয়ে দেয় যে তোমার মনে হয় টাকা নেই, এটা ভালো দিকটা। কিন্তু আমি একজন টিচার, যেহেতু সমাজে একটা টিচারের একটা আত্মসম্মান থাকে, কিন্তু হলো কি, তার সে কোনো সময় সম্মান রেখে মূল্যায়ন করে কথা বলে না, সব সময় সে তো বড় হয়েছে চিটাং শহরে ছিল, তার বাবা চাকরি করে ওখানে, কিন্তু সবসময় তুই ব্যবহারটা করে, এবং সে ব্যাড ল্যাঙ্গুয়েজ করে, খুবই নিম্ন শ্রেণীর কথাবার্তা বলে, কারণে কারণে। আমি আমি একটু সাফা স্বভাবের মানুষ, সাফা স্বভাব বলতে যত মন্দ কথা বলুক আমি চুপে থাকি, আমি দরেও কথা বলি না, কারণ পাশের সমাজ আছে, আমার পাশের সমাজে লোকের সন্ধ্যা আমাকে ছোট বলবে, এই জন্য আমি ঝগড়ার দুঃখ হয়ে ঝগড়ার দরে আমি কোনো কথা বলি না, খুব কম বলি, রেয়ার বলি, যে কথা না বললেই হয় না, চুপ করো চুপ করো, এরকম আমি তাকে থামাই। কিন্তু আমার আমার এমন তার অতি সম্প্রীতি, তার ব্যবহার এমন যে পর্যায়ে পড়ছে যে এটা আমি আমার ধারণ ক্ষমতার বাইরে পড়ে যাচ্ছে। তার তার মানে আমার দিকে তার অভিযোগ হলো এই যে তার অনেক দায় দায়িত্ব আমি পালন করতে পারছি না। আর একটা কথা, আমার গ্রামে আমার বাড়ি, কিন্তু একটা উপজেলা শহরে আমার শ্বশুরের বাসায় আমি থাকি, সেখানে শ্বশুর শাশুড়ি কেউ থাকে না, বাসাটা আমি জায়গা রাখছি, বিল্ডিং করছি, আমি থাকতেছি, এবং এখন সব ভাড়া দেওয়া, আমি ওখানে থাকছি, তো ওখান থেকে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, আমি যেতে পারছি না, যেতে দিচ্ছেন আমার শ্বশুর এবং ওই আমার ওয়াইফ নামতে রাজি না। আর গ্রামে আমার ভালো ঘরও নাই, সামান্য একটা ঘর আছে, সেটা আসলে ভালো পরিবেশ না, করতে পারিনি পরিবেশ। এখন ম্যাডাম সমস্যা হলে এই, আমার আত্মসম্মান, আমি যেহেতু লোকালে চাকরি করি, আমার খুব কাছাকাছি, আমার সমাজের স্ট্যাটাস আছে, কিন্তু এখন এতই তার ব্যবহার নিম্ন পর্যায়ে করছে, আমার দুটো মেয়ের সাথেও মেশে না, বড় মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারছেন, তার সাথে তো মোটেও মেশে না, এবং এলাকায় আমি সম্মান নিয়ে থাকতে পারতেছি না। মানে এলাকায় এলাকায় কি প্রবলেম হচ্ছে? মানে সে তো কিডেই কথা বলে, সবসময় আমাকে তুই ব্যবহার করে, অল টাইম তুই ছাড়া কোনো কথা নাই। মানে সেটা কি বাসার বাইরেও চলে যাচ্ছে কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে খুবই ব্যাঘাত দিচ্ছে। মানে অন্যরা কিভাবে জানতে পারছে সেটা? এটা এটা হয় কি, এটা গেল কোরবানি তো বেশ কয়েকদিন হয়েছে, কোরবানির মানে সামান্য কারণে সে তুই ব্যবহার করে আমার সাথে, সামান্য কারণে ও অয়েট সুস্থতা ফিল করে কথা বলে। না না, আমার আমার প্রশ্নটা ছিল অন্য মানুষ জানছে কেমন করে, তো ঘরের মধ্যে হচ্ছে। ও সে তার একটা স্বভাব আছে, এটা বিয়ের শুরু থেকে, সে পারিবারিক কথা বাহিরে কাজের মহিলা হোক, প্রতিবেশী তার যা হোক, অন্যদের সাথে আলোচনা করছে, সেগুলো আলোচনা করে, এবং সেটা আমার কথা নেগেটিভ ফলাফলই কথা বলেছে। আচ্ছা, এখন স্ত্রী কোথায়? আমরা যে কথাগুলো শুনছি এখন, এখন আমি বাসায় আছি, তবে সে অন্য রুমে, সে ঘুমাচ্ছে, আমি টিভি দেখছে। আমি কিন্তু এই এখন এমনও দেখা যাচ্ছে আমার এই লাইফে একসাথে মানে কথা বলিনি, অভিমানে আমার একটু অভিমান আছে, মানে আমি ঝগড়া করি না কোনো সময়, অভিমানে 6 মাস আমরা ভিন্ন থাকা জায়গা থাকছি, এমনও দিন গেছে 6 মাস। আবার এই আমার এই যে বিবাহিত জীবনে আমার মনে হয় যে 22-23 বছরের ভিতরে আমার মনে হয় 15 বছর যদি টাইম ভাগ করি, তার 15 বছর কাছে অভিমানে ভিন্ন থাকা। আচ্ছা, আর মেয়েদের সাথে মায়ের সম্পর্কটা কেমন? খুবই খারাপ, বড় মেয়েটার সাথে সম্পর্ক খুবই খারাপ। কেন খারাপ হলো সম্পর্ক?
বড় মেয়ের সাথে ওর ভাষা খুব খারাপ, খুব নিম্ন ভাষা কথা বলে মেয়ের, মানে মেয়েও খুব বিরক্ত মায়ের উপরে? হ্যাঁ খুবই বিরক্তি মেয়েটা। আর ছোট মেয়ে? ছোট মেয়েটা অত বোঝে না, আমার ফাইভে পড়ে, মাত্র পঞ্চম শ্রেণী পড়ে, তাও মায়ের সাথে ভালো সমগ্র সম্পর্ক নেই। ছোটটারও সম্পর্ক ভালো না? না। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার এখন সমস্যা নেই, আমি বর্তমানে কোরবানির থেকে এমন তার ব্যবহারটা মানে আমি কথা বলি না, আমাদের সময় আজকে বেশি নেই তো প্রশ্নটা করে ফেললে ভালো হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বুঝতে পারছি। কোরবানি থেকে মানে এমন পথে তার সাথে কথা বলি না ভয়েস করে, কারণ কথা বললে আমার সাথে তুই ব্যবহার বলে এবং তুই ছোট কিছু করা না না, সেটা বুঝতে পেরেছি, আজকে প্রশ্নটা করে ফেললে ভালো হয়। আমার প্রশ্ন হলে আমি এখন আমার ধারণ ক্ষমতা ওভার হয়ে গেছে, আমি এখন ওনার থেকে দূরে থাকতে চাই, আমার মনে হয় বাসা অনুযায়ী আমি একা থাকতে চাই, এর আমার সিদ্ধান্ত সঠিক আছে। মানে দূরে থাকতে চাওয়া মানে কি তার সাথে সম্পর্ক শেষ করে? না না না, সম্ভব, আমার বাচ্চা দুটো আছে তো, বাচ্চা দুটো আমাকে খুব ভালোবাসে। তো দূরে থাকাটা কিভাবে সম্ভব? না মুহূর্ত আমি যে একটা সম্পদ, আমি যে তার জীবনে প্রয়োজন, এটা তো আমার মনে হয় না তার ব্যবহারে। মানে দুজন দুই বাসায় থাকা? হ্যাঁ। সেটা করাটা ঠিক হবে কিনা এটাই কি প্রশ্ন? হ্যাঁ এটা প্রশ্ন, এবং আসলে আমি কি করতে পারি এই মুহূর্তে? আচ্ছা একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন কি আছে? আমার একটু প্রশ্ন আছে, আপনাদের এই যে নিজেদের মধ্যে মতবিরোধ বা আপনার এই যে সম্পর্কের যে অবনতি, এটা কতদিন ধরে বা কত বছর ধরে আপনারা এইটা সমস্যাটা শুরু হয়েছে? আসলে আমার সাথে শুরু থেকেই তার উগ্র ব্যবহার, কারণ আমি যেহেতু টিচার, আমার আমি তো সম্মানিত এলাকার একটা সম্মানিত ব্যক্তি, কিন্তু তার ব্যবহারটা শুরু থেকে আমরা উত্তরটা পেয়েছি বিয়ের পর থেকে। মেয়েটার সাথে, মেয়েটা যখন ছোট থেকে বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে আর সময় বেশি পাওয়া যায়। এমনি উনি কি সবসময় বিষণ্ণ থাকেন আপনার নাকি, না আপনার ওয়াইফ কি সবসময় বিষণ্ণ থাকেন, রেগে থাকেন, নাকি আপনার সাথেই খালি রাগারাগি ঘটনাগুলো ঘটে, নাকি অন্যদের সাথে স্বাভাবিক থাকেন, নাকি পরিবারের সবাই এবং বাসার বাইরেও উনি এই এই উনার আচরণের বহিঃপ্রকাশটা ঘটে? উনি সবসময় উগ্র থাকে, আর আমি ওনার ব্যবহারের কারণে আমি 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 আস্তে আস্তে বিষণ্ণ হয়ে চলে এসেছি। না সীমার কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন আছে, আমরা তাহলে আলোচনা করি। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা আলোচনা করছি, একটু থাকতে হবে আমাদের সাথে খুব তাড়াতাড়ি, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। নাসিমা তুমি চট করে বলো। আমি আমি প্রথমে আপনাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি শুরু করেছিলেন যে তার পজিটিভ দিকগুলি কি সেটা দিয়ে, যেটা সাধারণত আমরা কম শুনি, তো এটা খুবই পজিটিভ একটা দিক আপনার, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথায় আমার কাছে যেটা মনে হলো যে ওয়াইফের আসলে কিছু চাহিদা বলছিলেন, যে কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা উনি পূরণ করতে পারছেন না। এখন অনেক সময় কিন্তু আপা আমরা এরকম হয় যে কিছু চাহিদা, মানসিক কিছু চাহিদা, যেই চাহিদাটা আমরা প্রকাশ করি হয়তো বা ভিন্নভাবে আমাদের ওই না পাওয়াগুলি থেকে, সেটাও একটা হতে পারে। আবার হতে পারে যে যেহেতু সবার সাথেই উনি বলছিলেন যে ওনার আচরণটা একটু ভিন্ন রকম, সুতরাং ওনার কোনো নিজের কোনো পার্সোনাল ইস্যু থাকতে পারে, কোনো নিজের কোনো সমস্যা থাকতে পারে, কখনো কখনো সেটা মানুষ জানে, কখনো জানেও না, কিন্তু সেটার একটা নেতিবাচক একটা প্রভাব পড়ে মানুষের ব্যক্তিত্বের মধ্যে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার আসলে একটু ওয়াইফের এই ক্ষেত্রে একটু কাউন্সেলিং হলে ভালো হয়। ওয়াইফ একা যেতে চাইবেন না। আচ্ছা, আর ওনার জন্য আমি যেটা বলবো, উনি একদম সরাসরি যেই প্রশ্নটা করেছেন যে উনি আলাদা থাকতে পারেন কি না, আসলে এটা তো ওনার নিজের সিদ্ধান্তের ব্যাপার, মানে দুজন মিলে কারো কাছে যেতে পারে। আমাদের 30 সেকেন্ড সময় আছে, উনি ভাবছেন যে হয়তো স্কিপ করে এখানে প্রবলেম সলভ করবেন, কারণ স্কিপ করে আসলে কয়দিন উনি কিন্তু একাকিত্ব, কিন্তু বয়স্ক গেলে কিন্তু ওয়াইফের সাপোর্ট লাগবে, উনি একাকিত্ব গেলে কিন্তু উনি পরবর্তীতে উনি আবার একাকিত্ব থেকে বিষণ্ণতার ঝুঁকিতে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে মিলে কনভিন্স করে যদি এখানে কাউন্সিলিং সেশন নিয়ে যাওয়া যায়, আমি মনে করি প্রবলেমগুলো ইতিবাচক দিকে দেওয়া যাবে, ওয়াইফও তার কথাগুলো বলবে আসলে কেমন কোন জায়গায় প্রবলেম আছে, হেলদি ওয়েতে যদি ওখানে সলভ এর জায়গাটা হয়, আমি মনে করি সম্পর্ক জায়গায়, মানে দুজন মিলে বলা, দুজন মিলেই যাওয়া, এবং তুমিও কিছু আমার তোমার দুজনের মধ্যে কিছু শোধরানোর দরকার আছে, সেজন্য চলো আমরা দুজনেই যাই, এটা বলে ভালো হয়। আমাদের শেষ সময় একদম শেষ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমাদের এবার শেষ করতে হবে, আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে যখন একজন তার সঙ্গীকে প্রতারণা করে সেটা কি
মানে সেটা দিয়ে কি বোঝা যায় যে একবার প্রতারণা করেছে বলে ভবিষ্যতেও প্রতারণা করবে সেরকম সম্ভাবনাও কি তৈরি হয় কিনা? অর্থাৎ একটা কথা আছে, ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার, সেই কথাটা কি সত্যি কিনা? তো আমরা সেটা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি শুভরাত্রি।